আসসালামু আলাইকুম সমবেত সুধীমণ্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে জাতীয় শিশু দিবস 2023 ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় সুধী, আজকের আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে সদয় উপস্থিত আছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মানিত কিউরেটর ও সাবেক সফল শিক্ষা সচিব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পত্রিকার সম্মানিত সম্পাদক, তিনি এখনও আমাদের মাঝে এসে উপস্থিত হননি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন 5 লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ। এছাড়া উপস্থিত আছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান। আরও উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক কেনিপ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। আজকের এই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কবির হোসেন। সম্মানিত সুধী, এখন জাতীয় সংগীত পরিবেশিত হচ্ছে, সকলকে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ। সম্মানিত সুধী, এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ কারি মোহাম্মদ রফিকুল ইসলাম।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. صدق الله العظيم. ارشاد হচ্ছে নিশ্চয় আল্লাহ তার নিকট গোপন থাকে না কোনো কিছুই জমিনে এবং না আসমানে. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين أسكي জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী. এই জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত আজকে দিনব্যাপী কোরআনখানি করা হয়েছে. রব্বুল আলামিন যা নাকি আপনি দান করেছেন জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন. তমাম পৃথিবীর মাল্টিনেশনাল যত মুসলমান সেই আছে সকলার রুহিয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন. রব্বুল আলামিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার সহ যারা শহীদ হয়েছিল সকলার রুহিয়ার হাদিয়াটুকু আপনি পৌঁছিয়ে দিন. রব্বুল আলামিন দেশের জন্য যারা শহীদ হয়েছে সকলার রুহিয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন. রব্বুল আলামিন সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন. রব্বুল আলামিন তার সাথে সাথে রব্বুল আলামিন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা রব্বুল আলামিন ওনাকে আপনি নেক হায়াত দান করুন. রব্বুল আলামিন দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করতেছে রব্বুল আলামিন উন্নয়নের এই ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারে আপনি সেই তৌফিক দান করে দিন. রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুণাগুলিকে আপনি মাফ করে দিন. রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি সুস্থতা দান করুন. রব্বুল আলামিন জননেত্রী শেখ হাসিনাকে রব্বুল আলামিন আপনি সুস্থতা দান করুন, নেক হায়াত দান করুন, আপনার রহমত ও বরকত দ্বারা আপনি হেফাজত করুন. সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. সম্মানিত সুধীবৃন্দ, এবারে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান. আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করছেন মোহাম্মদ শামসুজ্জামান খান, প্রধান উপদেষ্টা ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি. আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব নজরুল ইসলাম খান মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করছেন মোহাম্মদ কামরুজ্জামান নয়ন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইডিবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ. বিশেষ অতিথি জনাব এ কে এম এ হামিদ মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করছেন রোজিনা বেগম, সহদপ্তর সম্পাদক বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ. এখন ঐতিহ্যজনজয়ী অতিথিবৃন্দকে প্রীতি উপহার প্রদান. প্রধান অতিথি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মহোদয়কে মূল্যবান বই তুলে দিচ্ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ সভাপতি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আইডিবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি.
প্রধান আলোচক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম খান মহোদয়কে বই তুলে দিচ্ছেন জনাব স্বদেশ রঞ্জন বড়ুয়া যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ বিশেষ অতিথি জনাব এ কে এম হামিদ মহোদয়কে বই তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ রায়হান মিয়া নীলুফার খাতুন সহশিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ধন্যবাদ এবারে নীরবতা পালন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ মহান ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের বীর শহীদান জেলখানায় নিহত জাতীয় চার নেতা একুশ আগস্ট বর্বরিত গ্রেনেড হামলায় নিহত আইবি রহমান সহ শহীদবৃন্দ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আত্মোৎসর্গকারী ও প্রয়াত সদস্য প্রকৌশলীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ উপস্থিত সুধীবৃন্দ এবারে স্বাগত ও সূচনা বক্তব্য উপস্থাপন করছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আব্দুল মোতালেব বিসমিল্লাহির রহমানির রহিম শুভ সন্ধ্যা আজকের এই আলোচনা অনুষ্ঠান মূল প্রতিপাদ্য বিষয় হল আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই দেশের স্থপতি যিনি আমাদেরকে একটা মানচিত্র দিয়েছেন এবং সার্বভৌমত্ব বাংলাদেশ দিয়েছেন তাকে গভীর শ্রদ্ধার সাথে তার এই জন্মদিনে শুভ জন্মদিনে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে স্মরণ করছি ১৯৫২ সাল ভাষা আন্দোলন হইতে ৭১ সাল মুক্তিযুদ্ধে যেসব শহীদের শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযোদ্ধারা এবং মা বোনেরা এবং জাতীয় স্বার নেতা এবং ১৯৭৫ সালে ১৫ আগস্টে যারা শহীদ হয়েছেন বঙ্গবন্ধু পরিবার সহ সবাইকে আজকের এই দিনে আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই আলোচনা সভার আলোচনা করবেন আমাদের আজ প্রধান অতিথি এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের প্রধান উপদেষ্টা যিনি আমরা যখন বঙ্গবন্ধু পরিষদ আলোচনা করছি এবং ১৯৯৫ সালে যখন আমরা প্রস্তাব দিই তখন থেকে উনি আমাদের এই প্রধান উপদেষ্টা হিসাবে আছেন সেই ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মাননীয় এমপি মহোদয় এবং সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী এবং উনি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রিয় নেতা আমাদের কাছের অত্যন্ত কাছের
যাকে আমরা সুখে দুঃখে সব সময় পাই এবং বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো সমস্যা হলে আমরা ওনার সাথে আমাদের প্রেসিডেন্ট মাননীয় প্রেসিডেন্ট জনাব এম হামিদ সাহেব আলোচনা করে নেন কোনো সমস্যা কোনো আলোচনা বুদ্ধি পরামর্শ সব সময় উনি করে আসছেন তার সবচেয়ে বড় অবদান হলো আজকের এই বিল্ডিং উনি না থাকলে এই বিল্ডিং হতো না কোন পারম কারণ 1996 সালে যখন মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসেন তখন আমাদের একটা সম্মেলনে প্রথম একটা সম্মেলনে আইডিবি সম্মেলনে উনি এসেছিলেন এইখানে এসেছিলেন এই তখন টিনের শেড ছিল ওই কোনার কর্নারে একটা আম গাছ ছিল ওই সময় উনি এসেছিলেন তখন উনি কমিটমেন্ট করেছিলেন যে তোমাদের বিল্ডিং আমি করে দেব তবে আম গাছটা রাখবা এই কথাটা বলছিল তো সেই পরিপ্রেক্ষিতে সেই রেফারেন্সে আমরা একটা প্রজেক্ট করি প্ল্যানিং মন্ত্রী ছিলেন তখন আমাদের আজকের প্রধান অতিথি জনাব ডক্টর মহিউদ্দিন আলমগীর সাহেব উনি অ্যাকর্ডিংলি আমাদের পাইল গেছে পাইল সই করে দিয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফাইল গেলেই সই এবং উনি একদিন আমাকে বলেছিল এই মাননীয় প্রধান অতিথি যে উনি ওই আমাদের সিপি ইঞ্জিনিয়ার ছিল সিদ্দিকুল্লাহ স্যার তখন এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ফাইল নিয়ে ঘন ঘন যায় তো প্রধানমন্ত্রী বলেছিল কেবল আপনি ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ফাইল নিয়ে আসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো ফাইল নিয়ে আসেন না কেন আজকের এই প্রধান অতিথি আমাকে বলেছিল সাক্ষী এত ভালোবাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বঙ্গবন্ধুর কন্যা তারপরে যখন ফাইল উনি সই করে দিয়েছে না দেখি কিন্তু ফাইল নিজের থেকে আমরাও আর খোঁজ খবর নেই নাই ফাইল নিজের থেকে নেগেটিভ হয়ে আসছে তো উনি সই করে দিয়েছে মানে নেগেটিভ তখন আমাদের আজকে সভাপতি তখন সাধারণ সম্পাদক কাজী নজরুল তখন অর্থ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়াভাই সভাপতি তখন তিনজন মন খারাপ আমার খবর দিলে আমি তখন সরাইদ হসপিটালে দায়িত্বে আছি আমাকে খবর দিলে যে মদারাব তুমি আসো তো আমি তো কি শুনলাম শুনি আমার যা হওয়ার আমি যা হই আমার যে অভ্যাস আজকেও আমি রাগ করছি অনেকের সাথে মাপসাই সরি যেটা আমার অভ্যাস আমি খুব রাগ করলাম বাড়ির সাথে রাগ করার পর কী হয়েছে তোমার কী হয়েছে আমি বললাম তো আপনার তো ফাইল সই করে দিয়েছেন কয় সই তো করছি ডিপ্লোমা ফাইল তো সই করে দিয়েছি আমি সই করেছেন তো নেগেটিভ হয়ে গেছে কয় না না তখন মেম্বার সেক্রেটারি ছিলেন আনিসুর রহমান মেম্বার প্ল্যানিং কমিশনের মেম্বার আনিস সাহেবকে ইন্টার করে টেলিফোন লাগাইল লাগানোর পরে বলল যে আনিস ডিপ্লোমা ফাইল কী হয়েছে কয় স্যার এটা তো সই করে দিয়েছেন আপনি কী সই করছি কয় স্যার এটা তো নেগেটিভ কয় ফাইলটা নিয়ে আসো তো নিয়ে আসার পর দেখছে ঠিকই নেগেটিভ হয়েছে এটারে নোটশিট পুরা চেঞ্জ করাইছে আজকের প্রধান অতিথি নোটশিট পড়া চেঞ্জ করি বিকাল 7টার সময় অর্ডার নিয়ে আসে আমরা আইডি ভবনে মিষ্টি খাই আজকে সভাপতি হামিদ সাহেব সাক্ষী অতএব উনি আমাদের কি আমি আর এসে বলবো না আমি শুধু ওনার কিছু বললাম আর আমরা ওনাদের কথা শুনবো বঙ্গবন্ধুর উপর তারপর আরও জন দুইজনকে আমরা লিঙ্ক আপ করছি একজন হইল ডক্টর মহিউদ্দিন আলমগীর সাহেব আরেকজন হইল নজরুল ইসলাম খান স্যার এই দুইজন আমাদের আমরা হিসাব করে দেখছি আমি হিসাব করে দেখছি আমার বিশ্লেষণে আমাদের দুইজন আপন আপনজন একজন হইল খান সাহেব দুইজনে খান একজন হইল মহিউদ্দিন খান আলমগীর আরেকজন হইল নজরুল ইসলাম খান এই দুই খান আমাদের আপনজন আর কেউ আমরা আমার দেখতেছি না অতএব জোরে একটা হাততালি তাদেরকে দেওয়া হোক আজকের এবং আমি আশা করি আগামী দিন ওনারা যতদিন বেঁচে থাকবেন আমাদের দিকে খেয়াল রাখবেন আমরা বড় বিপদে আছি এই জিনিসটা আমি ওনার আর আমার কোনো বক্তব্য বঙ্গবন্ধুর সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই কারণ আমি সশরীরে বঙ্গবন্ধুকে কয়েকবার দেখেছি বঙ্গবন্ধুর আমি 73 সালে 8ই জুন তাও এই আজকের প্রধান অতিথি সুপারিশে সাক্ষী হয়েছে আমার
যিনি আজকের প্রধান অতিথি উনি আমাকে রিকমেন্ড করছে মাইনুল ইসলাম সিনিয়র সচিব গিরানো সচিব ওনার কাছে গেছি আলোক আলমগীর লিখছে কয় ঠিক আছে তোমার চাকরি হয়ে গেল তো আমার ওনার খাতে 73 জুনে জয়েন করি 74 অক্টোবরে আমি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে আমি দায়িত্ব পালন করতেছিলাম অ্যাটাচড এক আমার সিনিয়র কলিগের সাথে আমি বঙ্গবন্ধু কয়েকবার দেখেছি তবে যে 15 আগস্টে যে মারা গেল বা মারল এক মাস পূর্বে ওই এলাকাটা নিস্তব্ধ ছিল নীরব ছিল বেগম সাহেব গাড়িতে নামতেন আমরা দেখতাম মন খারাপ হাসি খুশি কারো নাই কিন্তু ওই 74 হইতে 75 পর্যন্ত অনেকগুলি পারিবারিক ঘটনা ওনাদের ঘটেছে বিয়ে হয়েছে কিন্তু বিয়ে হয়েছে আনন্দ উৎসব হয়েছে কিন্তু মন খুলিয়ে কোনো আমি দেখি নাই আমরা তো পিডব্লিউডি থেকে সবসময় ওনাদের কাছাকাছি থাকি বা দেখছি তো আমি কাছে দেখছি আমার এটা সৌভাগ্য হয়েছে কেউ বঙ্গবন্ধুরে দেখে না আমি দেখেছি তো ওনার সম্বন্ধে আর কি বলবো আমরা আমরা আজ ওনাদের কাছ থেকে শুনবো আমরা শুনি আত্মস্থ হব শিখবো জানবো আমার আর আজকে আপনারা যারা এসেছেন বিশেষ করে স্যার এসেছেন প্রধান অতিথি উনি অসুস্থ শরীর ভালো না এনআই খান স্যারও আরও বেশি কাজ করেন বেশি দেশের জন্য চিন্তা করেন আজকে এক জায়গায় কথা উঠছে আমরা যখন বসছি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কয়েকদিন এক জায়গায় বসছি যে এনআই খান সাহেব যখন শিক্ষামন্ত্রী ছিলেন শিক্ষা সচিব ছিলেন উনি 2 বছর যা করে গেছেন ওটাই এখন চলছে নতুন কিছু হয় নাই তা আমরা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ থেকে মিটিং নিয়ে সিদ্ধান্ত নিয়ে রেজলিউশন নিয়ে আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমরা আগামী দিন নজরুল ইসলাম খানকে শিক্ষামন্ত্রী দেখতে চাই রেজলিউশন আগে আমরা প্রধানমন্ত্রীকে লিখব কারণ এরা হলো দেশের রত্ন দেশ সম্বন্ধে চিন্তা করে আর কেউ কেউ চিন্তা করে অন্যরকম চিন্তা সেগুলি আমরা বলবো না যেহেতু আমি এখন সরাসরি রাজনীতির সাথে আওয়ামী লীগের সাথে জড়িত আমরা আগামী ইলেকশন আসতেছে আমরা সব সময় ইলেকশনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আমরা স্বাধীনতার পক্ষে যারা থাকে তাদের পক্ষে আমরা সবসময় কাজ করি আমি আশা করি আমাদের যারা ডিপ্লোমের বাইরে আছেন আপনারা স্বাধীনতার পক্ষে শক্তির পক্ষে কাজ করবেন এবং বঙ্গবন্ধু সম্বন্ধে যদি আমাদের স্যাররা বলবেন আমরা শুনব আবারও আমি আপনারা এসেছেন স্যার এসেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে আমাদের হামিদ ভাই অসুস্থ আজকে শুনলাম ওনার কিডনি ট্রাবলস দেখা দিয়েছে এরা হলো আমাদের গৌরব আমাদের আমাদের নিজে আমাদের ডিপ্লোমাকে নিয়ে চিন্তা করে দেশকে নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আজকে সকালে 8টার থেকে কোরআন খতম শুরু করি 12টার দিকে শেষ হয়েছে এখন মুনাজাত দেওয়া হয়েছে ওই কোরআনের ইয়েতে মুনাজাত দেওয়া হয়েছে বঙ্গবন্ধু তার পরিবার এবং এই দেশের মানুষের জন্য আমাদের নেতাদের জন্য যারা আমাদের শহীদ হয়েছেন যারা মারা গিয়েছেন আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে সবার জন্য দোয়া করা হয়েছে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য এখানে শেষ করলাম আমার বক্তব্য যদি কারো যদি কোনো কষ্ট পেয়ে থাকেন সবাইকে মাফ করে দেবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু অমর হোক আমার দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সম্মানিত সুধী এ পর্যায়ে বক্তব্য রাখছেন সম্মানিত বিশেষ অতিথি দেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন 500,000 ডিপ্লোমা প্রকৌশলীদের প্রিয় প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির সম্মানিত সভাপতি এ কে এম এ হামিদ আসসালামু আলাইকুম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের আমাদের অত্যন্ত প্রিয় ভাজন সভাপতি এই অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি
আমাদের অত্যন্ত প্রিয় ভজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এই অনুষ্ঠানের প্রধান আলোচক যিনি আমাদের খুবই কাছের মানুষ এবং বাংলাদেশ এবং এই দেশের শিক্ষার উন্নয়নে যার ভূমিকা অসাধারণ ছিল সরকারের থাকা অবস্থায় আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম খান ইনস্টিটিউশনের সংগ্রামের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক উপস্থিত সদস্য প্রকৌশলী সুধীবিন্দু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশে জানুয়ারি টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন একটা অত্যন্ত গ্রামে যেখানে যেতে 60 ঘন্টা লাগত ঢাকা শহর থেকে তেমনি একটি জায়গায় বঙ্গবন্ধুর জন্ম বিশে জানুয়ারি বিভিন্ন দিক থেকে মানে ঐতিহাসিক বিশে মার্চ সরি 17ই মার্চ ২০ সাল এই দিনটি বিভিন্নভাবে ঐতিহাসিক স্যার ভালো জানেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং নজরুল ইসলাম খান ইতিহাসের বিষয় আমার খুব কমই জানা তবুও ওই দেখেছি যে মহাত্মা গান্ধী এই 17ই মার্চকে গণজাগরণের দিবস হিসাবে ঘোষণা করেছিলেন আবার মুসলমানরা মানে একটা দিবস মানে ঘোষণা করেছিলেন মুক্তির আন্দোলনের সেই প্রেক্ষিতে আমার কাছে মনে হয় কি পৃথিবীতে যত এরকম গুণী মানুষ পৃথিবীতে আসছে সেই মানুষগুলির জন্মের ইতিহাসের সাথে পৃথিবীর অনেক কিছু একটা ভালো বিষয়ের একটা মানে মিল খুঁজে পাওয়া যায় সেই কারণে আজকে এই 17ই মার্চ ঐতিহাসিক বাঙালি জাতির জন্য ঐতিহাসিক এই কারণে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আমরা জাতির পিতা সম্পর্কিত বিষয়ে আমরা অনেক কিছুই জানি না অনেক কিছু জানা সম্ভব হচ্ছে ইদানিং পড়াশোনা করে কারণ আমরা অতটুকু জানার বয়সও তখন ছিল না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জন্মলগ্ন থেকে 54টি বছর মাত্র ছিলেন এবং এই 54 বছরের মধ্যে অর্ধেক সময় তার কর্মময় জীবনের অর্ধেক সময় জেলখানায় কাটিয়েছেন সেই টোটাল সময়টাই ছিল ত্যাগের বাঙালি জাতিকে মুক্ত করার একটা অদম আকাঙ্ক্ষা থেকে তিনি সমগ্র জীবন ত্যাগ করেছেন সেই ত্যাগের রাজনীতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা কে কতজন কিভাবে কাজ করি জানি না আমি স্যারদের সঙ্গে কথা বলছিলাম ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার কথা এই জাতি অ্যাটলিস্ট যারা বঙ্গবন্ধুর নাম বলি বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলি যারা তার আদর্শ চেতনায় বিশ্বাস করি আমাকে অবশ্যই বলতে হবে সমগ্র জাতি বঙ্গবন্ধুর চেতনায় তার দর্শনে বিশ্বাস করে না হয় দেশটা স্বাধীন হতো না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতটি বছর পরে স্বাধীনতোত্তর বাংলাদেশে আমরা যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে কথা বলি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই প্রকৃত অর্থে কতজন তার দর্শন ফিলোসফিকে আমরা নিজের জীবনে আয়ত্ত করে চলছি সুবিধা নেওয়ার জন্য রাজনীতি দুর্বৃত্তায়িত হয়েছে অনেক সময় এবং সেই দুর্বৃত্তায়িত রাজনীতি জাতিকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না সেই বিষয়ে আমাদের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্যার জানেন নজরুল ইসলাম স্যারও জানেন যে আমরা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সৃষ্টি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পরামর্শে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের জাস্ট আগে অল্প কিছুদিন আগে আমরা বলি যে আমাদের ইনস্টিটিউশনটা সৃষ্টি হয়েছে আমাদের মহান স্বাধীনতার তীব্র প্রসব বেদনার অগ্নিগর্ভ থেকে
সেই সময় সৃষ্ট এই সংগঠনটি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করল। সেই সংগঠনটি জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে বিভিন্নভাবে থ্রেটে, মানে আমরা আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হই। এবারও ঘটল যেটা, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে, অথচ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সংগঠনটা তার সৃষ্টির লগ্ন থেকে বঙ্গবন্ধুর চেতনাকে লালন করে এগিয়ে যাওয়ার প্রয়াস পাচ্ছে, সেই সংগঠনটাও হুমকির মুখে পড়ে। এটা নিশ্চয়ই আমাদেরকে ব্যথিত করে যারা বঙ্গবন্ধুর চেতনায় অ্যাটলিস্ট বিশ্বাস করি এবং যেই চেতনাটা নিয়েই এই ইনস্টিটিউশনটা সৃষ্টি, সেই সংগঠনটা হুমকির মুখে পড়লে এটা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ব্যথিত করে। সেই কারণেই মনে হচ্ছিল যে আমরা কতজন এই বাংলাদেশের মানুষ এখন যারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন, তারা সহ আমরা কতজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই জীবন দর্শনকে লালন করি, সেই জীবন দর্শনকে লালন করে এগিয়ে যাওয়ার প্রয়াস পাই। যদি সেই জীবন দর্শনকে লালন করে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়ে থাকতাম, তাহলে আইডিবির মতো প্রতিষ্ঠান হুমকির মুখে পড়তে পারে না। সেটা পড়েছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আজকে আমরা গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করি এবং যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে আবেদন নিবেদন একটাই থাকবে, জাতির পিতার যেসব নির্দেশনা ছিল, আমি গতকালকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি আলোচনা সভায় গিয়েছিলাম, সেখানে 74 সালে স্যার বঙ্গবন্ধুর একটা ভাষণ দিয়েছিল ইয়েতে, সেখানে তিনি বলেছেন, সেই 74 সালে বলেছেন ইউএনএতে, যে কারিগরি শিক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই বিষয়টুকু আমার খেয়াল ছিল না, আমি শুনেছি হয়তো, কিন্তু গতকালকে স্যার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওই বক্তব্যটা উপস্থাপন করলেন আমাদের সরকারের পক্ষ থেকে, একজন সরকারের এটুয়ের প্রজেক্টের। তো আমি ওই খুব মনোযোগ দিয়ে শুনলাম বঙ্গবন্ধু সেই সময় বলছেন কারিগরি শিক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এবং সেটা তিনি বলেছেন আমাদের জানা এই কারণে যে আমরা শিক্ষা কমিশনে, ডক্টর কুদ্দুসুদ্দা শিক্ষা কমিশনে কাজ করার সুযোগ হয়েছিল, বঙ্গবন্ধুর নির্দেশনা সরাসরি শোনার সুযোগ হয়েছিল। তিনি বলেছিলেন আমি চাই যে একটা কর্মমুখী শিক্ষা, এবং আমি চাই যে এই শিক্ষাটাকে দেশ ও জনগণের জন্য কল্যাণকর হয় এই ধরনের একটা শিক্ষা করার জন্য তিনি বলছিলেন। কিন্তু সেই অনুযায়ী ডক্টর কুদ্দুসুদ্দা শিক্ষা কমিশন সেই রিপোর্টও দিল, সেই রিপোর্ট বাস্তবায়নের সুযোগ পাওয়া গেল না। একইভাবে 2010 সালে শিক্ষানীতি প্রণীত হলো, জননেত্রী শেখ হাসিনা কুদ্দুসুদ্দা শিক্ষা কমিশন বঙ্গবন্ধুর দর্শনকে সামনে রেখে সেই শিক্ষানীতি বাস্তবায়ন শুরু করতেই লাগলো 10 বছর। জননেত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউশনের 17 সালের সম্মেলনে বললেন যে আমরা বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক করব। তিনি প্রথম সম্মেলনে বললেন, হইল না, পরের সম্মেলনে আবার আমরা কমপ্লেন করলাম আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এটা হচ্ছে না এখনও, তিনি আবারও নির্দেশ দিলেন পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে একটা স্টিয়ারিং কমিটি হলো, আইডিবির সভাপতি হিসাবে আমিও সেই স্টিয়ারিং কমিটির সদস্য ছিলাম, সেইটা প্রণয়ন করতে 5 বছর লাগলো। গত জুন মাসে স্যার সেটা অ্যাপ্রুভ হয়েছে, সেই বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, সেটা আনুষ্ঠানিক প্রকাশ করতে 1 বছর লাগলো। প্রশ্ন হচ্ছে বাস্তবায়ন করবে কবে? এটা জাতির পিতার দর্শনের সাথে, আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এটা সঠিক এবং যথার্থ কাজ হচ্ছে না, এবং বঙ্গবন্ধুর দর্শন ফিলোসফি বাস্তবায়নে আমরা যথার্থভাবে এগিয়ে যেতে পারছি বলে মনে হয় না। শুধু মুখে প্রকাশ করব বঙ্গবন্ধু, মানে শ্রদ্ধা শো করব, আনুষ্ঠানিকতা করব, কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়নে এগিয়ে যাব না, তাহলে প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হবে না। আজকের এই দিনে জাতির পিতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আবারও বলতে চাই, আসুন আমরা সবাই মিলে জাতির পিতার জীবন দর্শনকে আমাদের
রাষ্ট্রীয় জীবনে সমাজ জীবনে আমরা সেটাকে বাস্তবায়নে সচেষ্ট হই এই কথা বলে জাতির পিতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সমবেত সুধী এবারে আমাদের মাঝে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান আলোচক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মানিত কিউরেটর সাবেক সফল শিক্ষা সচিব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি সেই ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্যার এমপি মহোদয় আমি যখন কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারেই তখন দেখেছি স্যার যশোরে স্যারের যে সরকারি বাড়ি তার পাশেই আমার পৈতৃক বাড়ি একটা গাড়ি চালিয়ে যেতেন তো তখন স্যারের গাড়ি চালানো দেখে মনে হতো যদি এই গাড়িতে একবার চড়তে পারতাম তাহলে মনে হয় জীবনটা সার্থক হতো আসলেই তখন ভাবিনি যে শেষ পর্যন্ত এই প্রশাসনে আসব আর কখনো চিন্তাও করতে পারিনি চাকরিতে ঢোকার পরেও যে স্যারের পাশে বসব যদিও আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম এবং পরবর্তীকালে চিন্তা ছিল যে আমি শিক্ষক হব কিন্তু কপালের এমনি ফের স্যাররা আমি অনার্সে ভালো করার পরে অনেক বছর পরে অনেককে ঢুকিয়ে দিলেন আমাকে বললেন দুই বছর দেরি করতে হবে তখন আমি অনেকটা রেগে মেগেই পরীক্ষা দিয়েছি বিসিএসে পরীক্ষা দিতে যেদিন আসি সেদিন আমার থিসিস পেপার তখন টাইপ করতে হতো চার পাঁচ কপি পাতলা কাগজে স্যারের বাসায় ড্রয়িং রুমে গেছি যাওয়ার পরে স্যারকে বলছি স্যার আমি বিসিএস পরীক্ষা দেবো তো স্যার আমাকে নবগঞ্জে বাড়ি ছিলেন আমাকে খুব স্নেহ করতেন তো উনি আমাকে বললেন যে তুমি দুই নৌকায় পা দিয়েছ তো তাই আমার কাছ থেকে এটা নিয়ে ছড়িয়ে ফেলে দিলেন স্যার চেয়েছিলেন যে আমি শিক্ষক হই কিন্তু ঘটনাক্রমে চলে এসেছি স্যারের পাশে বসার সুযোগ হয়েছি আরও স্যারের সাথে বেশ ঐতিহাসিক কাহিনী আছে সেটা হচ্ছে বিশেষ অ্যাডমিন ক্যাডারে যখন স্যার মনে আছে কিনা যায় না মিটিং করার কথা মার্শাল্লাহ তখন এরশাদ সাহেবের সময় আমি তখন বিশেষ অ্যাডমিন একাডেমিতে এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এরশাদ সাহেবের অফিস মানে প্রেসিডেন্ট অফিস থেকে বলে দিয়েছে এখানে কোনো মিটিং করতে দেওয়া হবে না মহিউদ্দিন খান আলমগীরকে তখন সবাই খেপে গেছে বলছে যে তারপরে কে জানি ওখানে অথরিটি তালা দিয়ে দিয়েছিল খেয়াল আছে কি না তারপর কয়েকজন পাসেল টাসেল টপকে যেয়ে তারপরে তালা ভেঙে ঠিকই মিটিং হয়েছিল এবং স্যার কিন্তু সেই সময় স্যার সবসময় বলতেন আমার মনে আছে সেপাহি বলতেন আর্মি জেনারেল হলেও তাকে এইভাবেই বক্তৃতা দিতেন সাহসী মানুষ ছিলেন অনেক তো তার আজকে তাকে আমি পেয়েছি আরও অনেক ঘটনা আছে অসংখ্য যখন বাংলায় কথা বলেন পিওর বাংলা যখন ইংরেজি পিওর ইংরেজি সুতরাং আমি এখানে বলতে আমার ঠিক দ্বিধা হচ্ছে যে আমি কী বলব আমাদের এখানে এই মঞ্চে বসা আছেন এ কে এম এ হামিদ এবং তার পাশে বসা আছেন মোহাম্মদ শামসুর রহমান আমি আসলেই আমি সচিব বলে কে হবে রিটায়ার করলে আমি ওনার আমার চেয়ে অনেক বড় মানুষ বলে মনে করি শ্রদ্ধা করি আমি দেখেছি অনেক মার্জিত মানুষ ওনারা ডাকলে কোনো দিন না বলি না আমি আসলে কিন্তু বেশ অসুস্থ তার কারণ আমার একটা অসুবিধা হয়েছে ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ার পরে আমার এই যে দাঁড়াচ্ছি এটা অবশ হয়ে যাচ্ছে বা পাশে ওষুধকে প্রতিক্রিয়া হয়েছে আমি ভেবেছিলাম না যে আমি আসতে পারবো শেষ পর্যন্ত এসেছি আমি অত্যন্ত শ্রদ্ধা করি আপনাদেরকে আমি জানি না আপনারা কীভাবে নেন সেটা তার কারণ এই প্রতিষ্ঠানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধরে রেখেছেন আমি খুবই ব্যথিত হয়েছিলাম মাঝে যখন দেখেছি যে একটা বেশ গোলমাল হচ্ছে এবং আমি নিজেই মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যদি আমি কেউ না আমি তো রিটায়ার করেছি আমি ওনাকে বলেছিলাম যে এই জায়গায় সমস্যা হচ্ছে এটা আপনি একটু নজর দিতে পারেন তার কারণ আমি ওখানে যাই সুন্দরভাবে প্রতিষ্ঠান চলে উনি আমাকে বলছেন যে ওয়েট করো একটু দেখো ঝগড়াঝাটি করে তারপরে ফাইনালি ঠিক হয়ে যাবে তা আজকে এসে দেখছি যে আজকে দেখছি যে ফাইনালি ঠিক হয়ে যাচ্ছে আমি কিন্তু মনে করেছিলাম যে হয়তো মারপিট হবে তাড়াই টাড়াই কী দেখি করে না করে সেরকম একটা আমার ধারণা ছিল আমি আবার আসতে পারবো এটাও ধারণা করিনি সত্যি বলতে কি টু বি ফ্র্যাঙ্ক
তারপরে আছেন আমাদের যিনি একেবারে বিপ্লবী মানুষ আমি বলবো খবির হোসেন সাহেব সভাপতি মহোদয়, তার পাশে আপনারা আব্দুল মোতালেব সাহেবের কাছে শুনছেন। আমি বেশিক্ষণ বলবো না, এসব বললে হয়তো সময় নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি বিষয়ে চলে আসবো। আমি মনে করি খুব ভালোভাবে চলছে, আপনারা যে একটা সুন্দর পত্রিকা বের করেন আমি পড়ে দেখি, এটা অনেকে কিন্তু পারে না। অনেক বড় শিক্ষিত পিএইচডি টিএইচডি আছে, আপনি দেখেন একটা প্রেজেন্টেশন আমি গেছিলাম যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে, আপনারা কিন্তু সুন্দরভাবে এটা করেন এবং নিয়মিত চিঠি আমার কাছেও যায়, আমি সাহস পাই না লিখতে, কী লিখে না লিখি। তো এটা গর্বের বিষয় আমি মনে করি। আপনারা এই যে একসাথে আছেন, আরও কিছু ওয়েলফেয়ারের চিন্তা করতে পারেন কিনা, যারা গরিব হঠাৎ অসুখ বিসুখ হয় তাদের, আমি জানি আপনাদের হয়তো থাকতে পারে, এই সম্পর্কে সরকারের কাছেও আরও বড় আকারের করে সাহায্য করতে পারেন কিনা লেখাপড়ার ব্যাপারে পার্টিকুলারলি এবং অসুখ বিসুখের ব্যাপারে। আর এখানে কি আপনাদের থাকার ব্যবস্থা আছে নাকি? আছে, তাহলে তো খুবই ভালো, কেউ চাইলে সে থাকতে পারে। শুনে খুবই ভালো লাগলো। আমি আসি আমার বিষয়ে চলে আসি। আজকে আসলে খুশির দিন, বঙ্গবন্ধুর জন্মদিন, এবং খুশির দিন এই জন্য মুসলমানরা আজান দেয় একটা বাচ্চা হলে, হিন্দুরা উলুধ্বনি দেয়। শুধু তাই না, সৃষ্টি হচ্ছে আনন্দের বিষয়, যে কোনো সৃষ্টি আনন্দ পায় মানুষ। আমি এখন একটা ছোটোখাটো কৃষিকাজ করি, পরের দিন দেখি যে ফল ধরেছে, তখন যে আনন্দ হয়, আমি দেখি আমার লস হয়, তারপরেও আমি যথেষ্ট আনন্দ পাই। সৃষ্টির মাঝে একটা বিরাট আনন্দ আছে, এবং আপনারা যারা প্রকৌশলী তারা প্রতিনিয়ত সৃষ্টি করে দেন। আমি নিশ্চিত যে আপনারা যখন একটা ব্রিজ তৈরি করেন, একটা বিল্ডিং তৈরি করেন, আপনাদের দেখলে মনে হয় যে আমি করেছি, এটা আনন্দ হয়। আমি যেমন, আমি যদিও মাত্র দেড় বছর, বছর দেড়েক সচিব ছিলাম, শিক্ষা সচিব, কিন্তু আমি একটা কাজ করে এসেছিলাম যে আমার অভিজ্ঞতায় দেখেছি স্যাঁতস্যাঁতে স্কুল, আমি যেখানে পড়তাম পানি ছাদ দিয়ে গড়ায়, সেখানে আমি বলেছি আমার ইঞ্জিনিয়ার সাহেবদেরকে যে আমাদের দোচালা ছাদ হতে হবে, তার কারণ আমাদের এখানে হিন্দুদের যদি স্ট্রাকচার দেখেন প্রাচীন আমলে দেখবেন দোচালা, এখানে বৃষ্টি হয়, যখন শুকনো দেশ থেকে লোক আসছে বৃষ্টি কম হয় যেখান থেকে, তারা এসে কিন্তু ফ্ল্যাট ছাদ করেছে, সত্যি বলতে কি আপনি যদি প্রাচীন ইতিহাস দেখেন। তো সেটা কি করা যায়, সেই জন্য বলছি যে টালির মতো মানে দোচালা ছাদ করতে হবে, হয় লাল নয় সবুজ, এটা এরিয়াল অ্যাস্থেটিক্সের একটা বিষয় আছে। আমি ইথিওপিয়ার মতো গরিব দেশে দেখেছি, আরও অনেক দেশে আছে এরিয়াল অ্যাস্থেটিক্স, যে উপর থেকে কী সুন্দর লাগবে। এবং আমি ভেবেছিলাম আমি চলে আসলে হয়তো আর এটা করবে না, তখন অনেক চাপাচাপি করেছে, আমাকে বলছে যে না এটা এই ঢালাই করা কঠিন, আমি বলছি ওসব কথাটা তো জানি না, বলেছে এটা করবেন, টেকনিক্যাল বিষয় আপনাদের। তো আমি আসার পরে আমি দেখেছি যে ইঞ্জিনিয়ার সাহেবরা খুব আন্তরিকতা ভালোবাসার সাথে করেছেন, এবং আপনারা জানেন আগের যেটা ফ্যাসিলিটিস এটা কিন্তু মূলত সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল বেশিরভাগ, পরে হয়তো দু একজন চিফ ইঞ্জিনিয়ার বাইরে থেকে আসছেন, এখন দেখে খুবই ভালো লাগে আমার। তো তাহলে বঙ্গবন্ধুর এই সৃষ্টি, আজকে যে জন্ম, এমন একটা সময় ওনার জন্ম যে ১৯২০ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তার মাত্র কয়েক বছর পর একটা ডামাডোলের ভিতরে কিন্তু পৃথিবী, একটা অনটনের ভিতর, একটা টানাটানির ভিতর, মানে অভাব অনটনের ভিতরে এবং অনিশ্চয়তার ভিতরে কিন্তু পৃথিবী যাচ্ছে, তখন এমন সময় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। এবং আপনারা বলেছেন, হামিদ সাহেব বলেছেন, এমন জায়গায় জন্ম হয়েছে যেটা আসলে, ওইটা বঙ্গবন্ধু নিজে লিখে গেছেন, ফরিদপুর থেকে গোপালগঞ্জে লাগতে ৬০ ঘন্টা লাগতো। আমি যখন ১৯৮৩-এর শেষের দিকে যাই টুঙ্গিপাড়াতে, তখন কীভাবে যাই, আগেও বলেছি আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে একই কথাই বারবার বলে, বর্ষাকালে ৪ ঘন্টায় গোপালগঞ্জ থেকে গেছি টুঙ্গিপাড়ায়। আর আমি যখন ট্যাকেরহাট থেকে, অন্য জায়গা বাদ দিলাম, ট্যাকেরহাট থেকে বিকালের দিকে আর কোনো বাস থাকতো না, দুপুর পর্যন্ত বাস থাকতো, এখান থেকে আসতে ৪-৫ ঘন্টা লাগতো গোপালগঞ্জে, আর গোপালগঞ্জ থেকে ৪ ঘন্টা নৌকায় যাওয়া হতো। এই যখন পানি নেমে যেত তখন হেঁটে যেতে হতো, আমি নিজে হেঁটে গেছি বহুবার, অসংখ্যবার হেঁটে যেতে হতো, পুরাটাই আমরা হেঁটে গেছি কিন্তু, বিলিভ মি, কারণ তখন কোনো রাস্তায় বঙ্গবন্ধু মাটি ফেলেছিলেন, কোনো ব্রিজ ছিল না, কিন্তু যেহেতু নিচু জায়গা ছিল, এখন যে আমি সেই পানি পাই না, পানির ঘুল্লিতে নদী যেহেতু অনেক ছিল, ওই রাস্তার ওই জায়গায় গর্ত থাকতো, এবং আমরা কিছু দূর হেঁটে গেলে মাঝে মাঝে উল্টা দিকে ফিরে যেতে হতো। এইটা বললে গোপালগঞ্জের লোক আমার পরে রাগ করে, এখন
ফিরে যেতে হতো কেন কিছু লোকে তখন কাপড়েরও অভাব ছিল কিন্তু এলাকা কিন্তু পোরেস্ট অফ দি পোর কিছু লোক ওই যে নিচু জায়গায় যেয়ে লুঙ্গি মাথায় তুলে ফেলতো ফেলে পানি পার হয়ে আবার লুঙ্গি পরে ফেলত এটা কিন্তু আমার নিজে দেখা তো এটা কেউ কি টুঙ্গিপাড়া গোপালগঞ্জে থাকলে অফেন্ডেড ফিল করতে পারেন আরও অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে সেটা হয়তো বলা ঠিক হবে কি না জানি না এটা অনেকে রেগে যাবে তখন আইজি সাহেব একদিন বলছে স্যার এটা বললেন কিন্তু এটা তো একটা ইতিহাস বঙ্গবন্ধু এমন প্রত্যন্ত এলাকা থেকে এসেছেন বর্ষাকালে নাইল ছাড়া নাইল কি বোঝেন এইটা ছাড়া আর সবজি টবজি তেমন কিছু হতো না কিছু মরমা কিছু উচ্চে হতো ওই ফ্লোটিং ইসের পরে তাও খুব একটা বেশি এখনও হয় বেশি হয় না একেবারে প্রত্যন্ত তবে মাছ ছিল অসাধারণ এখনও যে দেখবেন দুইটা পুকুর কাটা আছে আমি এটা গমে বিক্রি করে দুইটা পুকুর কেটে রেখেছিলাম আর ১২ বিঘায় আমি ধান লাগিয়েছিলাম ওখানে ১২ বিঘা এখন যা দেখছেন ওরকম অনেক নিচু ছিল মাটি এনে লাগানো নৌকায় ফেলানো নৌকায় করে তা আমি ধান লাগিয়ে বদলি হয়ে গেছি শেষের দিকে তো আমাকে অবশ্য উপজেলা চেয়ারম্যান জিপ করে চাল পাঠিয়ে দিয়েছে ময়মনসিং সদরি উপজেলা ম্যাজিস্ট্রেটকে কিন্তু ২ টাকার মাত্র মাছ কিনতাম অনলি ২ টাকার ওখানকার পুঁটি মাছ গেলে বলবেন পুঁটি মাছ ভেজে যেতে অসাধারণ কই মাছও অসাধারণ এমন একটা জায়গা থেকে এসেছিলেন বঙ্গবন্ধু কিন্তু আমি যে জায়গায় কাজ করি আজকের দিনেও আমি খুশি হতে পারি না মনটা ভালো থাকে না তার কারণ আজকে ব্রিটিশ একটা অল পার্টি ডেলিগেট আসছিলেন অনেকগুলো জন এমপি এসেছিলেন অ্যাম্বাসেডর এসেছিলেন তাদেরকে আমার কাহিনীটা বলতে হলো বঙ্গবন্ধুর যে স্যাড ডিমাইজ অন্যরা যখন দেখে শোনে তখন এই বাঙালি কুলাঙ্গারদের এইসবের কথা জিজ্ঞাসা করে কি পরিবেশ ছিল কি পরিস্থিতি ছিল অত্যন্ত দুঃখের বিষয় সেটা তাই বলছিলাম যে সুখের দিনটাও আমরা আনন্দের সাথে পালন করতে পারি না অ্যাটলিস্ট ওখানে যারা থাকি তো এখান থেকে ওনার কাছ থেকে শিক্ষার অনেক জিনিস আছে আপনারা জানেন বঙ্গবন্ধু অনেকগুলো ডায়েরি লিখেছেন তার থেকে বই আর একটা ডায়েরি কিন্তু পাওয়া গিয়েছে সেটার থেকে বই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী করছেন আমার সুযোগ হয় পড়ার দেখার সেটা হবে স্মৃতির পাতা থেকে এবং পড়লে আরও অনেক অবাক হতে হয় সেটা হচ্ছে আজকে আমার মনে হয় বলি আমার মনে হয় এটা অন্য কিছু হবে না বঙ্গবন্ধু কিন্তু চিন্তা করতেন যে শুধু এই পূর্ব পাকিস্তানের অংশ নিয়ে বাংলা হবে এটা কিন্তু চিন্তা করতেন না এর বাইরে কিন্তু চিন্তা করতেন উনি পরিষ্কার সে সময় লিখে গেছেন খুব দুঃখ করতেন যে কলকাতা আমাদের এখানে কেন আসলো না উনি বলছেন দুটা কারণে ডেফিনেটলি কংগ্রেস বলে দিয়েছে হয় ইন্ডিয়ার সাথে না হলে বিভাজন এ জওয়াহরলাল নেহরু বলছে এটা লিখিত আছে মানে আমরা পড়াই ইউনিভার্সিটি তখন আমরা দেখি দ্বিতীয় হচ্ছে আরেকটা বড় কারণ হচ্ছে বিরাট ব্ল্যান্ডার করেছিলেন খাজা নাজিমুদ্দিন খাজা নাজিমুদ্দিনের ঢাকায় প্রভাব ছিল কিন্তু কলকাতায় প্রভাব ছিল না ওখানে ছিলেন সরওয়ার্দি সাহেবের প্রভাব খাজা নাজিমুদ্দিন ভাবলেন যদি কলকাতা আসে তাহলে সরওয়ার্দি মুখ্যমন্ত্রী হয়ে যাবে বা প্রধানমন্ত্রী হয়ে যাবে উনি তড়িঘড়ি করে ঢাকায় এসে ঘোষণা দিয়ে দিলেন বঙ্গবন্ধু লেখাই আছে ঘোষণা দিয়ে দিলেন যে পূর্ববঙ্গের রাজধানী হবে ঢাকা তখন ইংরেজরাও হাঁপ ছেড়ে বাঁচলো কংগ্রেসও খুব খুশি হলো কলকাতা গেল বঙ্গবন্ধুর লেখায় আছে কেন মুর্শিদাবাদ আমাদের হবে না হিস্ট্রিক্যালি তো ক্যাপিটাল তার কারণ মানুষকে প্রাইড নষ্ট করে দেয় কী জন্য প্রাইড নষ্ট করে দেওয়া হয় তার ঐতিহ্য যেটা সেটা নষ্ট করে দেওয়া তাই ঠিক হয়েছে মুর্শিদাবাদ আমাদের এখানে প্রিডমিনেন্টলি মুসলিম ছিল সেই অর্থে আসার কথা তাছাড়া আমরা হিন্দু মুসলমান যাই হোক কেন আমরা একসাথে থাকতে পারবো না বঙ্গবন্ধু কিন্তু এই লেখায় বই বেরোলে আপনারা দেখবেন হয়তো বেরিয়ে যাবে অচিরেই এরপরে হচ্ছে আমরা দেখি সিলেট পূর্ববঙ্গে এসেছে কিন্তু করিমগঞ্জে আসেনি কিন্তু করিমগঞ্জে ভোট হয়েছিল বঙ্গবন্ধু সেই ভোটে গিয়েছিলেন ইন্টারেস্টিং সেই সময় জমিয়াতে ওলামায়ে হিন্দ যেটা মানে ইন্ডিয়ার যে জামাত ইসলামের যে মূল সে তারা কিন্তু বিরাট বিরোধিতা করেছিলেন তারা চেয়েছিলেন যে ভারতের সাথে থাকার জন্য এবং সেটায় ভোট হওয়া সত্ত্বেও কিন্তু ইংরেজরা আমাদের এইদিকে দেয়নি ভোটে কিন্তু পূর্ববঙ্গের সাথে থাকার পক্ষে ভোট দিয়েছিল দেয়নি এটা কিন্তু বঙ্গবন্ধুর লেখায় আমরা পাই সুতরাং বঙ্গবন্ধু শুধু আমাদেরকে নিয়ে ভাবতেন না সারা পৃথিবীর বাঙালিদের
নিয়েই ভাবতেন। আমি বলবো যে আমাদের পূর্বপুরুষ আরেকটা জিনিস বলি, অন্যরা অসন্তুষ্ট হতে পারে হয়তো অন্য দেশের লোকেরা, আমাদের পূর্বপুরুষ আরেকটা ব্লান্ডার করে গেছে, আমি জানি না অশিক্ষিত ছিলেন না উদাসীন ছিলেন না ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতেন না। আপনারা কেউ কি আন্দামান নিকোবরে গেছেন, এখানে আসেন কেউ? কেউ জাননি, যাবেন। কারণ আমি নিজে গিয়েছিলাম একটা অনুসন্ধানে। অনুসন্ধানটা কিসের? সে অনুসন্ধানটা ছিল, অনেকে আমরা জানি না যে আন্দামান নিকোবর 1857 সালে যখন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়, আমরা বিদ্রোহ বলি, আসলে সিপাহি বিদ্রোহ ইংরেজরা বলে, আমরা কেন বলবো, এটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ যখন হয়, তখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদেরকে হত্যা করা হয়েছিল, যাদেরকে নির্বাসন দেওয়া হয়েছিল, তাদেরকে আন্দামান নিকোবরে পাঠানো হয়েছিল। কিন্তু 1757-তে বহু লোককে নির্বাসনে দেওয়া হয়েছিল, কুমিরদের খাওয়া দেওয়া হয়েছিল, ঝুলায় রাখা হয়েছিল এখানে, তাদের কোথায়, তারা কোথায় তাদেরকে নিয়ে গেছিলো, দেশের বাইরেও নিয়ে গেছিলো, এটা অনুসন্ধানের জন্য। এটা আমি প্রথম মালয়েশিয়ার মালাক্কা যেয়ে আমার মাথায় ঢুকছে, পড়ে টড়ে দুই একটা ক্লু পাই। তো আন্দামান নিকোবরে, এটা দেখো তো টেলিভিশন থেকে, আন্দামান নিকোবরে যে তারপরে অনুসন্ধান করে দেখলাম না এখানে তো না। তারপরে এই জন্য আমি মালয়েশিয়াতে গেছিলাম কিছুদিন, মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার কিছু এলাকার জেলখানায় কিন্তু 1757 সালে যুদ্ধের পর নিয়ে যাওয়া হয়েছিল অনেক বাঙালিদেরকে। আমরা জানি না তাদের সম্পর্কে, আমরা খবর রাখি না। শুধু তাই না, তাদের যে এখানে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে এই যে কেন আমি বলছিলাম, এটার কারণ হচ্ছে সেখান থেকে যারা দুই চারজন বেঁচে টেঁচে কোনো রকমে ছিল পালায় পরে আসছে, আপনার যদি আন্দামান নিকোবরে যান তাহলে দেখবেন ফরিদপুরের লোক মূলত, তার দেখবেন বাগেরহাটের লোক মূলত, বরিশালের লোক, ভোলার লোক, এরকম আছে। তাদের এক্সেন্ট ইন্ডিয়ার এক্সেন্ট না, কলকাতায় একটু অন্যভাবে কথা বলে না, সে এক্সেন্ট না, এই এলাকার লোক কিন্তু। এবং আপনি যদি ম্যাপ দেখেন, আন্দামান নিকোবর আমাদের থেকে সোজা দক্ষিণ দিকে আরও পূব দিকে, সেই হিসেবে পশ্চিমবঙ্গের সাথে কী কী করে হয়, আমাদের এই দেশের সাথে আসা উচিত ছিল, কিন্তু আমাদের পূর্বপুরুষরা আমার মনে হয় খোঁজখবর রাখতো না। এবং এইটা যদি আমাদের সাথে থাকতো, আমরা জাপান থেকে আরম্ভ করে চীন থেকে সারা দুনিয়ার এই পাশের জাহাজ চলাচল আমরা কন্ট্রোল করতে পারতাম। ভারতের সবচেয়ে বড় নৌঘাঁটি হচ্ছে আন্দামান নিকোবরে। ভারত কিন্তু ইচ্ছা করলে সত্যি বলতে কি ওইদিকেও আটকে দিতে পারে, সব বঙ্গোপসাগরে কিন্তু যে কোনো আমাদেরও যে কোনো লোকের চলাচল বন্ধ করতে পারে। ওইটা যদি আমাদের হতো, আমরা মিলিটারিলি স্ট্র্যাটেজিক্যালি সাংঘাতিক ইম্পর্টেন্ট হতাম। এবং আশেপাশের সমুদ্র অনেক সম্পদ আছে, আমি জাস্ট একটু বললাম, বঙ্গবন্ধু কিন্তু এটা তার লেখায় আমরা দেখি এটা চিন্তা করেছেন সেই সময়ে। তো আমি বলবো আপনাদের ছেলেমেয়েদেরকে, আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্রিটিক্যাল চিন্তা করা, ক্রিটিক্যালি চিন্তা করা, চিন্তা করতে শেখানো উচিত আপনাদের ছেলেমেয়েদেরকে, তাদেরকে অনুপ্রাণিত করা। এখন আমরা অনেক সময় দেখেছি স্কুলে এই চিন্তা করে প্রশ্ন টশ্ন করলে অনেক সময় বাগা দেয়, বুঝিস বেশি মাতবার হয়ে গেছিস, কিন্তু আসলে চিন্তা করার একটা সুযোগ সৃষ্টি করা উচিত। ক্রিটিক্যাল চিন্তা কী জিনিস আমরা মনে করি, ক্রিটিক্যালি চিন্তা করা কিন্তু গবেষণা করার মতো। আমরা মনে করি যে গবেষণা মানে অনেক লম্বা ফর্মাল তা না, দুই মিনিটেও গবেষণা করা যায়। ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে কোনো জিনিস একটা দেখা বা বোঝা বা পড়া, তারপর সে সম্পর্কে তথ্য নিয়ে মাথায় ঢুকায় চিন্তা করা যে এর রেজাল্টটা কী হবে, এর ফলাফল কী হবে, এরকম একটা কিছু। খুব সংক্ষেপে যদি আমি বলি, আমি জানি না এর আগে বলেছি কি না, মসজিদের উপরে আমি থাকি 11 তলায়, এখান থেকে কিন্তু আমি দু একটা গবেষণা করে ফেলেছি। আমি দেখি যে আমার মসজিদের ওখানে কিছু লোক আছে, স্বাস্থ্য টাস্থ্য ভালো, আমি পরে খোঁজ দিয়ে দেখেছি বাড়ি টাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, কোনো অসুবিধা নাই, হ্যাঁ শান্তিতে আছে ছেলেমেয়েরা নিয়ে। তারা কী করে, নামাজ পড়ে, কোনো মোনাজাত করে না, শুধু ফরজ নামাজ পড়ে কেটে পড়ে। কারা কারা আমি চেক করে দেখছি আশেপাশের বাসার, তাদের কোনো অশান্তি নেই, একটা গ্রুপ কোনো মোনাজাত করে না, দ্বিতীয় আর একটা গ্রুপকে আমি দেখি ওরকম ঢাউস টাইপের সব ঠিকঠাক আছে, কিন্তু মোনাজাত টোনাজাত করে তারপরে যায়, মোনাজাত করে যায় ফরজ পড়ে। তার মানে আমি খোঁজ নিয়ে দেখছি তার ছেলে নেই অসুবিধা, নাইলে মেয়ে নেই অসুবিধা, নাইলে মামলা জমি নিয়ে, নাইলে অসুখ বিসুখ, ডায়াবেটিস, নানান সমস্যায় আছে। সুতরাং আল্লাহর কাছে কিছু একটা চাই যে কিছু একটা যাতে দেয়,
তৃতীয় আরেকটা গ্রুপ দেখি নামাজ পড়ে ফরজ নফল টফল সব পড়ে বিছানা টেছানা গুটায় তারপরে যায়। আমি দেখছি এরা কারা, দেখি স্যান্ডেল পায় এবং তরকারি টরকারি বিক্রি করে ওই গাড়ির পরে করে না আশেপাশে ফুটপাতে বসে এরাই, এরা মোনাজাত করে অনেক লম্বা করে মোনাজাত করে এবং বিছানা গুটায় যায়। ভাবে আল্লাহ যদি কবুল করে তাহলে পরে আমার এসব তরকারি মরকারি বেচতে হবে না, আমি অনুমান করি বলি আর কি আমার ধারণা। ঈদের সময় গেছিলাম কাশ্মীরে, কাশ্মীরে যেয়ে দেখলাম ঈদের নামাজ দুই জায়গায় পড়ছি ইচ্ছা করে, মূল জায়গায় পড়তে পারিনি, ইটা ইটে গোলাগুলি হচ্ছিল, তো দুই জায়গায় গেছি, এক জায়গায় পড়ে আরেক জায়গায় গেছি, দেখি কী করে না করে, দেখি পাঁচ মিনিট নামাজ পড়ে আর মোনাজাত করে, পাঁচ মিনিট নামাজ পড়ে আর মোনাজাত করে, মোনাজাত কী করে সেটা আবার নাই বললাম। এবং বিলিভ মি, আর কেউ কেউ আপনার টুপিটা একটু খুলে আমার হাতে দেবেন, বিশ্বাস করবেন বাইরে নামাজ পড়তে ওদের দেয় না, তার কারণ অনেক কারণ আছে, গণ্ডগোল হয়, এই জন্য ভোটে নামাজ পড়ে টুপি এরকম ধরে মোনাজাত করে, হাতে এরকম করে না, টুপি এরকম যেমন গামলা যেমন ধরে কিছু উপরের থেকে পড়বে, বিলিভ মি এটা আমার দেখা, আমার সাথে আরেকজন ছিল, তার কারণ তাদের অনেক কিছু দরকার, তাই না? এটা আমি কিন্তু এক ঘন্টাও লাগে না গবেষণা, আমার বলে যে গবেষণা মেলা টাকা লাগে কিছু দুই চার পাঁচ মিনিট, আমি প্রাইমারি স্কুলে যে আজকে আর ওটা বলবো না, মেলা লম্বা হয়ে যাবে, তো বলছি এটা যে আসলে আমাদের ছেলেমেয়েদেরকে একটা মাথার ভিতরে ঢুকছে যে গবেষণা লম্বা, সবসময় একটা গবেষণার ভিতরে থাকা উচিত, চিন্তা করে একটা সমাধান বের করা উচিত। তো আমাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে শিক্ষার একটা বড় জিনিস, এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য একটা বড় বিষয় হচ্ছে পড়তে হবে। বঙ্গবন্ধু যখন জেলখানায় ছিলেন তখন কিন্তু পড়তেন, অল্প বয়সে উনি পড়তেন, আমরা পরিষ্কার বুঝি, তার কারণ দেখি যে কমিউনিস্টের বইও কিন্তু তখন পড়েছেন, আমরা তো বুড়োকালে পড়ে শিখেছি। এবং ভেরি ইন্টারেস্টিং বিষয়, যেমন কার্ল মার্কস একদিন মিটিংয়ে গেছেন, উনি সম্ভবত দেরিতে একটু মিটিংয়ে পৌঁছাইছেন, পৌঁছে তারপরে খোঁজখবর নিয়ে দেখছে যে সব লম্বা চড়া কথা টথা বলছে, কিন্তু আগে যেসব দায়িত্ব দিয়ে আগের মিটিংয়ে কাজের কাজ কিছু হয়নি। কার্ল মার্কস বলছেন যে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমি তো একটু দেরিতে আসছি, সব ভালো ভালো কথা তো সব বলা হয়ে গেছে, এখন খালি বাকি আছে কাজটা, তো কাজটা কে করবে, আমি কি একা করতে পারবো? আমি যখন প্রথমে পড়েছি তখন আসলে বুঝতে পারিনি যে কেসটা কী, তারপরে যখন চাকরিতে ঢুকছি কিছুদিন কাজ টাজ করেছি তারপর বুঝতে পারছি আসলে সবাই আসছে লিপ সার্ভিস দিয়ে চলে যায়, নায়িকা সিন্ড্রোম দেখা দেয়। আমাকে অনেকে বলে স্যার আপনাকে খুব ভালো আপনি বললেই হয়ে যাবে, আমি বললাম দেখেন নায়িকা সিন্ড্রোম আছে, তো বলে কি বা স্যার নায়িকা সিন্ড্রোম কী জিনিস, আমি বলি দেখেন ববিতা কবিতাদের সিনেমা দেখে চোখ টোক মোছায় দেখে মনে হবে যে পাইলেই সাথে সাথে বিয়ে করবে, কিন্তু বলেন ওরে বিয়ে করার কথা, ও বলবে কি না আমার মা তো রাজি হবে না, হ্যাঁ বুঝতে পারছেন নায়িকা সিন্ড্রোম। আসলে কিন্তু আওয়ামী লীগেও কিন্তু তাই অনেকে আছে, আমি দেখি তো, আমি যেহেতু প্রথম জীবন থেকে আছি ওনাদের সাথে, দেখি অনেকে মনে হয় যে কলিজাটা বের করে দেয় সাংঘাতিক রকমের একেবারে কাছুমাছু করে, কিন্তু আমি তার ঘরের বাইরে দেখেছি, যখন প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করেছে তারপর আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, সেজন্যই বলি ওনারই স্টাফ এখনও বলতবেতের চুক্তিতে আছে। আমি বললাম চলেন তো প্রেস ক্লাবে যাই, দুইজনে একটু চুপি চাপে যাই, দেখি ব্যাপারটা আর কি, কোনো অ্যারেস্টের পরের দিন আমাকে বললো কি আমি কি জেল খাটতে যাবো নাকি, হ্যাঁ কিন্তু এখনও ওনাকে খুব ভালো জানে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আর একজন এখনও ওনার সাথে আছে আমার নিজের, আজকে বলি এটা অফ দ্য রেকর্ড স্যার, তাকে কয়েকদিন বাদ দিয়েছিল, দেওয়ার পরে আমার কাছে মেলা বিরুদ্ধে বলছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উল্টাপাল্টা বলছে, তা আমরা যারা ওখানে পিএম অফিসে থাকতাম বিরুদ্ধে কথা শোনাও কিন্তু বিপজ্জনক, কেন বিপজ্জনক, তার কারণ আর একজন যে বলবে যে এই বলেছে আমি কেন জানাইলাম না, তা আমি শুনিনি শুনে আমি কেটে পড়েছি। তারপরে দেখি যে এখনও সে আছে, চুক্তি টুক্তিতে এখনও আছে, সুতরাং এটা কিন্তু একটা টেকনোলজি, অনেকে আন্দোলন করে কষ্ট করে কিন্তু পরে এসে অন্য কিন্তু নিয়ে চলে যায়, 10-12 বছর প্রেম করে কিন্তু আমেরিকাতে গাড়ি টাড়ি চালায় এসে বিয়ে করে নিয়ে চলে যায় ফুরুত ফাজরা। তো বিষয় এইটা রাজনীতিতেও আছে, এটা বঙ্গবন্ধু নিজেও বলেছেন অনেকবার বলেছেন, কিন্তু এই সব থেকে বোঝার কারা চিটার পিটার বাটপাড় আছে এটা বোঝার জন্য কিন্তু বই পড়া দরকার। বই কেন পড়া দরকার, তার কারণ
লক্ষ কোটি মানুষ হাজার হাজার বছর ধরে যা উপলব্ধি করেছেন শিখেছেন তা কিন্তু বইয়ের ভিতরে থাকে। বঙ্গবন্ধুকে আমি দেখেছি এক বই পড়েছেন জেলখানায় বসে, গোয়েন্দা বিভাগের লেখা সেলফ রেস্ট্রেন্ট একটা বই, তার নাম সেলফ রেস্ট্রেন্ট সেলফ ইন্ডালজেন্স, অল্প বয়সে একদম প্রথম জীবনে জেলে যখন গেছে তখন পড়ছেন, ইন দ্য হাই ইয়েমেন। কার লেখা আমি এটা বের করতে পারি না আর, কেন জানি ইয়েমেনের তো এখন যুদ্ধ হচ্ছে, ওই ইয়েমেন না অন্য কোনো বিষয়ে তাও ঠিক জানে না, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এটা জেলখানায় বসে পড়ছে। এগুলো কিন্তু অনেক শিখার আছে। 60 days ইন আমেরিকা, তারপরে মরুতীর্থ হিংলাজ, এটা অবশ্য অনেকেই যারা একটু সিনিয়র আছেন তারা পড়েছেন, পথে প্রবাসে এটাও পড়েছেন। আমি যে খালি কয়েকটা দিলাম, ওনার ওয়াইফ নিয়ে যেতেন এই জন্য। সুতরাং ছেলেমেয়েদেরকে অনেকে মনে করে, অনেকে বলে যে এই মোবাইল দেখবে না এটা, আমি কিন্তু এটার বিরুদ্ধে। এটা আমাদের দেশে আমাদের স্কুলে একটা সিম্পল একটা সফটওয়্যার লাগিয়ে দেওয়া যায় জানেন, সেই সফটওয়্যার লাগাই দিলে ওই ছেলেমেয়েরা একটা কিছু এলাকা ছাড়া অন্য এলাকায় ঢুকতে পারবে না। কিন্তু আগের আমলে যখন গরু এড়া থাকতো, বাঁশ দিয়ে হুড়কো দিয়ে রাখতো, গরু ঢুকতে পারতো না, খেয়াল আছে? এড়া থাকতো যখন গরু, ছোটোবেলায় অনেকে দেখেছেন ওরকম, ওখানে হুড়কো দেওয়ার কিন্তু ব্যবস্থা আছে। আমরা বিদেশে যখন গেছি ইউরোপে, তখন দেখছি হুড়কা টুড়কা দেয় একটা জিনিস আছে, এ পাশে একটা ব্রিজের মতো একটা পাইপ টাইপ দিয়ে দেয়, পাইপ দিলে ওই ঠ্যাং ঢুকে যাবে, ও আর ওই ধারে কাছে যায় না। কী বলে এটাকে? ক্যাটেল ড্রপ বলে। তো সুতরাং এরকম একটা দিয়ে দিলে বাচ্চারা কিন্তু পড়তে পারবে, তাদের শিখতে হবে। কিছুদিন পরে আসবে মোবাইলে ছাড়া দোকানদারি দোকানে কেনা বেচা করতে পারবে না। এখনই ইউরোপে কিছু দোকানে আছে, আমরা আপনারা পারি না যে, তার কারণ মোবাইলে কেনাকাটা সব। আমার আরেকজনকে ডেকে টিপাটিপি করা লাগে, আর এই জায়গায় টিপ যায় আরেক জায়গায় টিপ লেগে যায়, বুঝতে পারছেন? এটা শেখাতে হবে, নাহলে পিছনে পড়ে যাবে। বিদেশেও যদি যায়, যে যদি বিয়ে শাদী করে প্রেম করে, তাও কিন্তু এই প্রেম টেকবে না, আমি শিওর লিখে দিতে পারি। বিরাট কালচারাল গ্যাপ, তার কারণ এ চিন্তা করবে একটা, ও চিন্তা করবে আর একটা, এ টিপ দেবে হচ্ছে ফ্যানে, চলে যাবে এয়ার কুলারে, তাহলে কিন্তু কাজ হবে না, তাই না? এটা চিন্তা করতে হবে কিন্তু। সুতরাং বঙ্গবন্ধু কিন্তু প্রচুর পড়েছেন, পড়ার অভ্যাস করাতে হবে। দুই, লেখার অভ্যাস করতে, বঙ্গবন্ধু এটা লিখে গেছেন, বাঙালি নেতাদের ভিতর খুব কম লোক কিন্তু লিখেছেন, উনি প্রচুর লিখে গেছেন, এবং নতুন একটা বই বেরোবে। আমি বলছি লেখার কেন অভ্যাস করা উচিত, তার কারণ মুখে অনেক কিছু বলা যায়, লেখার সময় কিন্তু সংযত হয়ে বলতে হয়, তার কারণ এটা একটা ডকুমেন্ট, তখন আবল তাবল যা খুশি তাই কিন্তু বলা যায় না। আমি যদি আমাদের সর্বোচ্চ যারা আছেন তারাও আমি দেখছি, প্রধানমন্ত্রী যখন লেখেন তখন কিন্তু খুব সুন্দর করে লেখেন, তখন কিন্তু এসব বলার সময় অনেক মনে হয় যে অন্যদেরকে অ্যাট্যাক করছেন, কিন্তু কখনোই লেখেন না এইভাবে আমি দেখেছি। আমি তো অনেকদিন সুযোগ হয়েছে আমার দেখার। সুতরাং লিখতে দিলে অটোমেটিক কিন্তু সেলফ রেস্ট্রেন্ট একটা হয়ে যায় মানুষকে, লেখার অভ্যাস করানো, তাকে সে চিন্তা করে এটা ডকুমেন্ট একটা রেকর্ড, 10 বছর পরে তো টানাটানি হতে পারে, তাই না? বহু লোকে ওরকম এরশাদের কবিতা লিখে পরে ধরা খাইছে, পরে বড় আওয়ামী লীগ হয়েছে একসময় ধরা পড়ে গেছে, আমাদের অবস্থারও এরকম আছে। সুতরাং লেখার অভ্যাস করানো ভালো বাচ্চাদেরকে, তাহলে নিজের পর একটা নিয়ন্ত্রণ হয়। অনেককে দেখেছি নিজের পরে নিয়ন্ত্রণ থাকে না, টাকা পয়সার ব্যাপারে কি আমরা দেখেছি, আপনারা হয়তো, আমি জানি না এভাবে বলার কোনো, বাট আমার অভিজ্ঞতায় দেখেছি আমাদের শ্রেষ্ঠ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে যখন ভিসি হন, তারা কিন্তু অনেকেই ভালো করতে পারেন না, অনেকেই কিন্তু বেশিরভাগ মেজরিটি কেন করতে পারেন না, তাদের এটা নাড়াচাড়া করা অভ্যাস না, দেখা যায় যে হয় মহিলাদের খপ্পরে পড়েন, নাইলে টাকা পয়সার খপ্পরে পড়েন বেশিরভাগ। কিন্তু আমি নাম ধরে বলে দিতে পারবো, আমার দেখার সুযোগ হয়েছে, আমি বলছি একর বাইনে মতো কিন্তু ওনারা অনেক বিখ্যাত মানুষ। এই হচ্ছে, তাহলে লেখার অভ্যাস করানো উচিত ছেলেদেরকে, লেখাবেন। বঙ্গবন্ধুর একটা ভালো জিনিস এটা, লিখতে গেলে চিন্তা করতে হয় অটোমেটিক, আর যারা কীভাবে লিখতে হবে বলে, আমরা পড়ে শিখেছি যে সকালবেলায় লিখতে বলে, ভোরে, আমাদের মা বাবারা কিন্তু সকালবেলায় উঠাতেন, উঠাই লেখাপড়া করাতেন অলওয়েজ, এটা বিদেশিরাও বলে কিন্তু সকালবেলায় লিখতে হবে। দুই, লেখার পরে বলে যে আরেকজনে দিয়ে পড়াতে হবে, সে মন্তব্য করুক। তিন, আর একটা কথা বলে যে সাথে সাথে এটা তুমি প্রকাশ করো না, কয়েকদিন রাখো, আবার তুমি দেখো, পড়ো, চিন্তা করো, তারপরে আবার রিভাইজ করো। কবিগুরু রবীন্দ্রনাথ স্বয়ং তার লেখা
পাণ্ডুলিপি যদি দেখেন কতবার কাটাকাটি করেছে দেখেন এটা কেন লজ্জা না ভুলেন না আমি যে স্যারের কাছে পড়েছি যে স্যারের কথা বললাম উনি আমাকে স্যার কাটাকাটি করতে দিতেন না এবং খুব খেপে যেতেন কিন্তু আমি বিরক্ত হতাম স্যারের পরে যে কেন রাফ করব না কিন্তু উনি করতে দিতেন না এবং পরে আমি শিখেছি আমি দুই তিনবার লিখি না এবং আমার জন্য এটা অনেক টাইম সেভ হয় অনেক সুবিধা সুতরাং লেখার একটা অভ্যেস করুন আপনাদের ছেলেমেয়েদের লিখতে দেবেন বেশি তাহলে দেখবেন অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে তার বহু লোক আছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এটাই কিন্তু আমাদের যখন বড় দায়িত্বে যায় বড় টাকা পয়সা সম্পদ নিয়ে নাড়াচাড়া করে ইম্পর্ট্যান্ট পোস্টে গেলে তখন দেখা যায় যে বহু লোক বাংলাদেশের গোয়েন্দা বিভাগও কিছু মহিলা টহিলা সুন্দরী দেখে কিন্তু পাঠায় দেয় আমি কিন্তু ক্যাটাগরিক্যালি বলতে পারবো আমার জীবনের এরকম অভিজ্ঞতা আছে পাঠায় তারা ট্র্যাপ করার জন্য তারপরে যা খুশি তাই করায় একদম ক্যাটাগরিক্যালি আমি আপনাদেরকে বললাম সুতরাং লেখার অভ্যাস করলে সেলফ রেস্ট্রেইন্টের অবস্থায় এরপরে আরেকটা জিনিস শেখার আছে বঙ্গবন্ধু তো একেবারে কম বয়সে বিয়ে করছেন কিন্তু উনি যখন পরীক্ষা দেন বিয়ে পরীক্ষা তখন বেশি পড়েননি ওনার কিন্তু ই ছিল না হাজিরা খাতাও ছিল না ওনার যিনি শিক্ষক ছিলেন ওয়াই জুবেরি সাহেব তিনি ইসলামিয়া কলেজের প্রথমে ইংরেজি পড়াতেন পরে ইসলামিক কলেজের প্রিন্সিপাল হয়েছেন এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার কিন্তু উনি বঙ্গবন্ধুকে দেখলাম ইন্টারেস্টিংলি ওনার টিচাররাও সব কথা বলার সময় নেই আমি স্যারেরও আটকায় রাখব অনেকক্ষণ উচিত হবে না সেটা হচ্ছে বঙ্গবন্ধু যে বলছেন যে আমি তো হাজির দিতে পারিনি এইসব দাঙ্গা টাঙ্গার জন্য ব্যস্ত ছিলাম তো আমাকে একটু সুযোগ দেন আমি পড়ে ঠিকই পাশ করব তো তখন টিচার কিন্তু উনি তখন প্রিন্সিপাল বলছে যে আমি দেখো তোমার হাজিরা টাজিরা তো উল্টাপাল্টা করতে পারবো না তুমি বোঝোগে কিছু করতে পারো কি না নিয়মের ভিতর দিয়ে তা যে অন্যের বোঝাই টুজাই হাজিরা টাজিরা ঠিক দেওয়া আছে দেওয়ার পরে ঠিকই পড়া শুরু করছে কিন্তু ওই সব নেতারা আসে ডিস্টার্ব করে ছেলেপিলেরা আসে তখন উনি অন্য আরেকজনের বাড়িতে চলে গেছে যাকে উনি আগে সাহায্য করছেন তারপর ওনার ওয়াইফের সাথে কথা হয়েছে তো ওয়াইফ আসতে এসে পড়ার সময় ওনাকে সাহায্য করছে তারপরে উনি বিয়ে পাশ করেছেন পুরো পড়াশোনার ব্যাপারে কিন্তু আমরা যখন ছিলাম ছোটোবেলায় তখন শুনছি বিয়ে করলে বউ আর বউ সবসময় শত্রু তাই না বই আর বউ তার মানে বিয়ে করলে লেখাপড়া হতে চায় না সুতরাং একেবারে কম বয়সে প্রথম তো বিয়ে হয়েছে তো মাত্র 3 বছর বয়স ছিল ওনার স্ত্রীর পরবর্তীকালে কলমহস্থ আরও অনেক পরে কিন্তু সব সময় ওনার ওয়াইফ তো বঙ্গবন্ধুর চেয়ে লেখাপড়ায় তো অনেক কম ছিলেন কিন্তু তার পার্থিব্য জ্ঞান তার কম ছিল না তা কারণ অনেকটা অনাথ ছিলেন অনাথদের ওই পরিবারে এতগুলো ভাই বোন তাদেরকে সামাল দিতেন এবং বঙ্গবন্ধুকে অনেক ক্ষেত্রে আপনারা জেনেছেন সুতরাং আমাদের আর একটা শিক্ষা আমরা লক্ষ্য করেছি মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যায় অনেক বড় অফিসার কিন্তু দেখা যায় জীবন শেষ স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা আমি যে কোনো এক জায়গায় ইয়োনো ছিলাম আমি জায়গার নাম বলবো না তাহলে চিনে ফেলবে সবাই তো আমি কেবল জয়েন করছি করার পরের দিন ঈদ ঈদের দিন ডিসি স্যারের বাসায় গেছি বা ডিসি স্যারের বাসায় যেয়ে ড্রয়িং রুমে বসছি তা দেখলাম একটা থালা ওই পাশ থেকে দরজা দিয়ে উড়ে এই পাশে এসে ড্রয়িং রুমে পড়লো আমি আধা ঘন্টা বসে আসছি কেউ আসে না স্যারও আসে না দেখা করে না ঈদের দিন সেমাইও খাবে না তাই অনেক একটা থালা উড়ে এসে পড়লো তখন বুঝতে পারছি যে ডালমে কুস কালা হয় তখন একটা সন্দেহ হয়েছে এটা কিন্তু যিনি স্যারের ওয়াইফ উনি কিন্তু হাইলি এডুকেটেড এবং সে একটা ক্যাডার সার্ভিসে চাকরি করে তাও আমি বলবো এডুকেশন ক্যাডারে বলে রাখি আর স্যারও খুব ট্যাক্টফুল অফিসার ছিলেন খুবই ভালো কিন্তু সবসময় হাসি মুখে থাকতেন তারপরে আমি মনে করি যে হেল ঈদের দিন এরকম মানুষে আমরা তখন টের পেয়ে গেছি যে কেস খারাপ তারপরে ঘণ্টাখানি বসে টসে কিছু খাওয়া দাওয়া হয়নি ঘণ্টাখানি বসে তারপর চলে আসছি বাসে যে আমার মাথায় লাগলে কী অবস্থা হয়ে যেত আর দুঃসাহের বাসে তো ওই ভারী থালা থাকে টিনের থালমাল তো জেনারেলি থাকে না এসে পড়ছে উড়ে কিন্তু পরে আমরা খোঁজ নিয়ে আসি আমরা তো কম বয়স ছিলাম একটু দুষ্ট তখন খোঁজ নিয়ে এসেছি কেসটাকে তো বিষয়টা হচ্ছে একসাথে থাকার এই যে টিমে কাজ করার এই যে অভিজ্ঞতা এটা বঙ্গবন্ধুর কাছ থেকে শেখার আছে কিন্তু একসময় উনি একদম প্রথম যখন আসছেন আরমানিটোলাতে কলকাতা থেকে আসছেন একটা মিটিং করছেন সেই সময় একটা ক্যামেরা নিয়ে
একটা ছেলে যাচ্ছিল কর্মী একজন বা ছাত্র ওখানে ছবি তোলার ওনার দলের একজন পাতি নেতা তারে বলছে এই ক্যামেরাটা দে আমি ছবি তুলব তো দেয় নে না দিলে ঠেসে মারছে চর তখন বঙ্গবন্ধুর কাছে ডাইরেক্ট ওখানে নালিশ করছেন নালিশ করতে বঙ্গবন্ধু সম্ভবত তারে একটা চর না দিলে একটা ধাক্কা টাক্কা দিয়েছে হ্যাঁ তা আমি অনেকদিন চিন্তা করেছি যে কেন এটা করলো তার মানে পরে তারে ডেকে ডুকে বলছে যে দেখো এটা কী করবে এটা তো বেয়াদব একটা তার মানে সব কটারে সামাল দিয়েছে কারমানি টুলা হয়ে যায় বাচ্চা নামের এসে গণ্ডগোল করে তখন তো তার অস্তান টাইপের ছেলে পেলে দুই চারটে দরকার টিম বিল্ডিং ইজ নট ইজি থিং ইটস ভেরি ডিফিকাল্ট আমরা জানি অনেক সময় দেখেন পলিটিক্যাল পার্টির অনেককে ইন্ডালজেন্স দেয় পিছনে কাছে না থাকলে আসলে বোঝা যাবে না এই টিম বিল্ডিংয়ে বঙ্গবন্ধু কিন্তু সেরা ছিলেন ফার্স্ট টিম বিল্ডিং শুরু হয় বাড়িতে তার ওয়াইফের সাথে তার ফ্যামিলির সাথে এবং উনি এত আর্লি বয়সে বিয়ে করছেন তারপরে উনি কখনোই ডিসলয়াল হয়নি গোয়েন্দা বিভাগরা লিখছেন যে শেখ মুজিবের সাথে কোনো মহিলার কোনো সম্পর্ক আছে কি না জানাও তো পুলিশ অফিসার লিখে পাঠাচ্ছে যে এরকম কোনো কিছু আমরা যেভাবে লিখি আর কি এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না মানে নাই ডাইরেক্ট না বলে ওই স্টাইলে লিখছে তারপর আবার উপর থেকে লিখছে হোম মিনিস্ট্রি থেকে এবার ইনস্ট্রাকশন দিয়েছে এরকম কারোর সাথে সম্ভাবনা আছে কি না তো বলছে না তাও পাওয়া যায় না এরকম কোনো কিছু একটু ইনডাইরেক্টলি বলছে এরকম ওনার অনেক নিয়ন্ত্রিত ছিল আরও অনেক কথা আছে সেটা আমি বললাম না অনেক বিষয় আছে গোয়েন্দা বিভাগের লেখা টেকাতে অনেকে সন্দেহ করতো তার কারণ একজন লেডি ছিলেন ওনার সাথে ইনফরমালি প্রতিবেশী ইনফরমালি চিঠি লিখতেন একদিন লিখেছেন সেটার জন্য বেশি সন্দেহ করেছে সম্ভবত তার স্বামী ছিলেন সরকারি কর্মকর্তা উনি রাজনীতি করতেন পরে মন্ত্রী হয়েছিলেন তো তাকে অন্যরা সন্দেহ করতো যেহেতু উনি সরকারি কর্মচারী ছিল তার ওয়াইফ অন্যরা মনে হয় তারে ঘুতাইতো তো একদিন চিঠি লিখছে যে আপনারা তো যারা ফুল টাইম পলিটিক্স করেন তারা তো পুরানো পাকা ঘুঘু এইসব দেখে সম্ভবত সন্দেহ করছে লেখার স্টাইল দেখে আন্তরিকতা এবং ইনফর্মাল রিলেশন তো সেটা মানে পরিবার থেকে শুরু হয়েছে এই যে শান্তি বা কোনো ক্রিয়েটিভ কাজ ভালো কিছু করতে হলে কিন্তু সম্পর্ক সেটা বঙ্গবন্ধু কিন্তু অলওয়েজ তার পরিবারের সাথে রেখেছেন প্রায় সময় পরিবার থাকেন বহু লোকের কিন্তু পরিবার ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগের প্রথম যে সেক্রেটারি ছিলেন উনি নরসিংদীতে বিয়ে করেছিলেন ওনার ওয়াইফও কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত তো ওই শামসুল হক সাহেব যখন জেলে ছিলেন তখন নির্জন কারাবাসে থেকে পাগল হয়ে গিয়েছিলেন তারপরে ওনার ওয়াইফ নরসিংদীতে বাড়ি ওনার শ্বশুর মাস্টার ছিলেন হেডমাস্টার ওনার শাশুড়ি হেডমাস্টার ছিলেন কিন্তু শামসুল হক সাহেবের আফিয়া তার নাম ছিল ওনার ওয়াইফের তো পরে উনি পাগল হয়ে যখন আসলেন তখন ওনার ওয়াইফ দুইটা বাচ্চা ছিল দুইটা মেয়ে তারা অনেক বিখ্যাত হয়েছে উনি আফিয়া দিলেও কিন্তু আমেরিকায় যে এমেরিটাস প্রফেসর হয়েছেন বিখ্যাত তার হাজব্যান্ড পরে আরেকজন হাজব্যান্ড নিয়েছেন তার নাম দিল উনি বেসিক্যালি পাকিস্তানি উনিও প্রফেসর উনিও একেবারে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন ওনার দুই মেয়ে কিছুদিন আগে আসছিল আপনারা জানেন তারাও শ্রেষ্ঠ তার পরিবারটা কিন্তু ভেঙে গেছে শামসুল হক সাহেব তার ওয়াইফের আর সান্নিধ্য পাননি পরে পাগল হয়ে পরে মারাই গেছেন তো সুতরাং এটাও কিন্তু বঙ্গবন্ধুর কাছ থেকে শিক্ষা জীবনের যে এক চতুর্থাংশ সময় জেলে এক চতুর্থাংশ সময় মাঠে ময়দানে মিটিংয়ে কাটিয়েছেন ওনার ছেলে যখন হয়েছে তখন উনি রেল স্টেশনে তখন চিরকুটে খবর পেয়েছে ছেলে হয়েছে তখন লিখে দিচ্ছেন যে রেনু তোমার একটা ছেলে হয়েছে জেনে সুখী হলাম এখনকার দিনে তোমার ছেলে শুনলে অবশ্য আরও মুশকিল আছে তোমার একটা ছেলে হয়েছে জেনে খুশি হলাম আমি তো মিটিংয়ে যেতে হবে পাবনায় আমি এসে তোমার সাথে দেখা করব হ্যাঁ তো সুতরাং এই যে রিলেশনশিপ প্রায় সময় তো থাকতে পারতেন না একসাথে তারপরে যে রিলেশনশিপটা এটাও শেখা এবং শেখানোর দরকার আছে বলা এবং বলানোর দরকার আছে শোনা এবং শোনানোর দরকার আছে দেখা এবং দেখানোর দরকার আছে আজকাল সিনেমা বেরিয়েছে দেখা যায় অভিভাবক হিসেবে সেটা আমি নাই বললাম আমরা দেখেছি যে রাজনৈতিক নেতা হিসেবে অনেক দূরদর্শী ছিলেন আমি এখনই শেষ করে দেবো তখন এসব কথা অনেকে বলেছেন জাস্ট দু একটা কথা তুলে ধরলাম বলতে গেলে তো অনেক কিছু বলতে হয় আমি জানি যে ধৈর্যচ্যুতি হবে সেটা আমি বলবো না আমি জাস্ট কয়েকটা কথা বললাম যে আপনাদের বাচ্চাদের জন্য তাদের পড়াবেন তাদের পড়তে শেখাবেন তাদের লিখতে শেখাবেন
শুনতে শেখা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আসলে আমাদের দেশে আসলে কিন্তু আমাদের কান দুইটা থাকলে আমরা ভালোভাবে শুনি না কিন্তু এই আমরা দিনের 98 ভাগ সময় শুনি এবং বলি কিন্তু আনফরচুনেটলি আমাদের স্কুলে শোনা এবং বলা সম্পর্কে শেখানো হয় না লেখা এবং পড়া সম্পর্কে শেখানো হয় এবং জীবনকে সুন্দর করতে হলে সুন্দর করে কথা বলা সুন্দর করে শোনা দরকার এটা আমরা শুনতে পারি না এই জন্য কিন্তু টেলিভিশনে আমরা একটা অ্যাড দেখেছি যে বউ বলছে হাঁস নিয়ে আসতে হাজবেন্ড ঘরে বাঁশ নিয়ে এসে হাজির হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই অ্যাডটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা আসলে ভালো করে শুনি না শোনাটা খুবই গুরুত্বপূর্ণ আমি টুঙ্গিপাড়াতে উপজেলা ম্যাজিস্ট্রেট ছিলাম ঈদের দিন আমার ইয়েকে বলেছি পিয়নটা ছিল তাকে বলেছি একটা লাক্সাবান নিয়ে এসো সে হচ্ছে ওই এলাকায় বাড়ি সে একটা লাচ্ছি সেমাই আমার টেবিলে দিয়ে সে বাড়ি চলে গেছে তাই না তো আমি সেখান থেকে শিখেছি আমারও ভুল আমার তাকে বলার পরে জিজ্ঞাসা করা দরকার ছিল আমি কি বলতে আনতে বললাম তার মানে সিরিজ 360 ডিগ্রি হওয়া উচিত ছিল আমাদের কান দুইটা আছে আমাদের দেশে অবশ্য আমি যখন হাটে ছাগল আমি কিনে জবাই করে মাংস টাংস খাই বা দোকান থেকে বাইরের থেকে কিনি না তা আমি সবসময় খুঁজি কী জানেন কোন ছাগল কান খাটো ছাগল কান ছাগল মানে দেশিটা কিন্তু কান খাটো ছাগলটা আর দেশি মুরগি যদি কিনে যেটা দেখবেন পা ফর্সা এটা বুঝবেন দেশি না যেটা একটু অভদ্র পায় ময়লা টলা এটা কিন্তু দেশি তা নাহলে একটু ভেজাইলে কিন্তু তো এটা আমাদের বাচ্চাদেরকে শেখাবেন বঙ্গবন্ধু কিন্তু তার যে কর্মী ছিল আমি দিল্লি যাওয়ার সময় কয়েকটা ঘটনা আছে দিল্লি থেকে আসার সময় আমি এটা বলতে চাই না ওনার ওখান থেকে শেখার আছে যে শোনার এবং বলার আমি একটা সার্কুলার দিয়েছিলাম কিন্তু আমি আনসাকসেসফুল সার্কুলার এখনও আছে কিন্তু আমি স্যারদের কনভিন্স করতে পারিনি যে শোনাটা শেখাতে হবে আর বলাটা শেখাতে হবে এটা কিছুতে আমি অনেক রস দিয়ে বলেছি দেখেন আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএসসিতে আমার কোনো মেয়েও কিন্তু এসে কোনোদিন বলি না আসো বসো প্রেম করি পার্কে যে আসলে স্যার বলিনি কিন্তু আমার বন্ধু একটা বরিশালের মহাসেন ছিল ও প্রিন্সিপালের সরকার থেকে রিটায়ার করছে সে দেখি 15 দিন পরপর এক এক বান্ধবী পাল্টাতো তা আমি অনেক আমাদের একটু হিংসা হতো কষ্ট হতো যে ভালো ছাত্র ছিলাম আমাদের দিকে কেউ তাকায় তাকায় না ব্যাপারটা কি তো তারপরে চিন্তা করেছি যে দেখি যে সুন্দর করে কথা বলে ফিটফাট থাকে আমি যখন ম্যানচেস্টার ইউনিভার্সিটি পড়তে গেছি একই কেস সৌদি আরবের একটা মেয়ে পড়তো আমিও মুসলমান সেও মুসলমান কিন্তু অনেক সময় ওরা বসাতো আমাদের পাশে কিন্তু যেই ছুটিয়ে দিত আর একটা দেখি ইউরোপিয়ানের সাথে ঘুরে বেড়ায় আমাদের সাথে ঘরে টরে না তো সে চেষ্টা করেছি পরে কিন্তু চেষ্টা করলে পরে চেষ্টা করলে কাজ হয় না আমি বলি কি এটা ফুলকপি মডেল আমার হয়ে গেছে ফুলকপি মডেল তার মানে ফুলকপি একবার ফুল ফুটে গেলে তারপর ইউরিয়া মারেন ফসফেট মারেন কাজ হয় না কিন্তু তাই না তো সেই জন্য আমি বলছি আপনাদের ছেলে মেয়েদের আপনাদের সাথে থাকতে যখন আপনাদের সাথে আছে আপনাদের নিয়ন্ত্রণে আছে তখন তাদেরকে বলতে শেখাবেন কীভাবে শুনতে হয় শেখাবেন আরও অনেক বিষয় আছে আমি এখানে শেষ করব টাচ করার বিষয় আছে অনেকে বলে টাচ ইউরোপিয়ানরা টাচ করা শেখায় অন্য জিনিস কিন্তু আমি বলি ভাই তুমি মাছ কিনতে যাও তো টিপে দেখতে হয় তোমার দেখতে হয় না তোমার তো টাচ করে দেখতে হয় দেখেও অনেক সময় দেখে যে আপনি গরম হয়ে আসছেন বস গরম হয়ে আসছে দেখে কিন্তু বোঝা যায় কিন্তু বোঝা গেলে তখন সাবধান হতে এটাও শিক্ষার বিষয় সবসময় তর্ক করতে হয় না আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি টিপু নামের একজন একটা ছেলে আছে শেষ করে দেবো সরি শেষ করে শেষ হচ্ছে না সে হচ্ছে আওয়ামী লীগের কিন্তু সে হলের একটা ভাইস প্রেসিডেন্ট ছিল তো সে হচ্ছে ওই ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে পড়েছে তা আমি প্রথম তখন ভাবলাম তার একটা ডিপ্লোম্যাটিক মিশনে দিয়ে লিখেছি তার ওখানে আরেকজন নেতা ছিলেন সে বলছে কি এটা রাজাকারের ছেলে আসলে কিন্তু মুক্তিযোদ্ধার ছেলে পুরো বোগাস তো মাননীয় প্রধানমন্ত্রী আমি যখন ওনাকে ফাইল দিয়েছি পরের দিন সকালে গেছি দোতলা থেকে আমাকে গালি দিতে দিতে নামছেন তা আমি দেখে বুঝে ফেলছি যে কেস খারাপ আমার কিছু বলা যাবে না আমি কোনো কথা বলিনি চুপচাপ সব শুনেছি শুনে আরও অনেক কিছু বলছে তারপর আমি সোজা চলে গেছি অফিসে যেয়ে তারপরে খুঁজে ওর বাপের সার্টিফিকেট ওর ঠিকানা ঠিকানা দিয়ে একটা নোট লিখে তারপরে এসে আমি দোতলায় ঢুকিনি উপরে পাঠিয়ে দিয়েছি
এটাও কিন্তু বুঝতে হয় শিখতে হয় পরিবেশ পরিস্থিতি থেকে ওই সময় আমি যদি উত্তর করলে আমার অবস্থা কাহিল হয়ে যেত ঠিক আছে সুতরাং দেখে শেখার আছে ঠেকে শেখার আছে ঠেকে শেখার আগে এসব শেখা দরকার আছে এবং আমি মনে করি বঙ্গবন্ধুর জীবনে পড়লে থেকে জানা সম্ভব আর যদি গোয়েন্দা বিভাগের রিপোর্টটা পড়েন আরও ভালো আমি অত্যন্ত দুঃখিত আমি বুঝতে পারছি যে ঘড়ি দেখছেন মানে লম্বা করে ফেলছে আমি সরি ফর দ্যাট থ্যাংক ইউ ধন্যবাদ স্যার জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার জন্য সুন্দর আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সুধি এবারে যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি অনুষ্ঠানের পরম সম্মানীয় প্রধান অতিথি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয় সংসদের চাঁদপুর এক আসনের সম্মানিত সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি মহোদয় পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব নজরুল ইসলাম খান আমার বন্ধুবর্গ ও সমবেত শ্রীবৃন্দ 103 বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন আজকে আমরা এখানে সকলে সমবেত হয়ে তার প্রতি এই স্বাধীনতার প্রেক্ষাপটে আমাদের জীবনের প্রচ্ছদ সামনে রেখে আন্তরিক এবং গভীরতম শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর জীবনের যে কথাগুলো ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপিত করা হয়েছে তার আলোকে আমরা সবাই অনুধাবন করছি যে তার জীবন থেকে শিক্ষা নেওয়া আমার প্রয়োজন আমাদের সকলের প্রয়োজন আমার সাথে বঙ্গবন্ধুর প্রথম পরিচয় হয় 1956 সালে তখন আমি ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তখন থেকে তার সাথে নিবিড়ভাবে মেশার কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল আমার আরও সৌভাগ্য হয়েছিল যে আমি তার কন্যার সাথেও প্রত্যক্ষ হয়ে কাজ করেছি তো আমার এই অভিজ্ঞতার আলোকে আজকে এই সময়ে একটি ঘটনার কথা আপনাদের সবার সামনে উপস্থাপিত করে আমার কথাগুলো শেষ করব 1972 সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু জানুয়ারি মাসের 10 তারিখ বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন দেশে ফিরে এসে তিনি অন্যান্য কাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বাংলাদেশের সংবিধান প্রণয়নের উপর এই সংবিধান প্রণয়ন বিষয়ে অনানুষ্ঠানিকভাবে তিনি তার সহকর্মীদের সাথে বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করতেন এমনি এক সূত্র নিয়ে যখন তিনি আলোচনা করছিলেন তখন সেখানে উপস্থিত থাকার বিরল সৌভাগ্য আমার হয়েছিল যুদ্ধের মনে পড়ে সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন এবং 90 নিযুক্তিপ্রাপ্ত অর্থ সচিব জনাব মতিউল ইসলাম এবং তার সহকারী হিসাবে আমি তখন উপসচিব অর্থমন্ত্রালয়ে আমি সেখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কী হবে এ নিয়ে আলোচনা হচ্ছে দু একজনে কিছু বলার আগেই বঙ্গবন্ধু সুস্পষ্ট বললেন যে আমি অনেক দিন থেকে ঠিক করে এসেছি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে জাতীয় সঙ্গীত গেয়ে আপনারা আজকে এই অনুষ্ঠান শুরু করেছেন তিনি একথা বলার পর খানিকক্ষণ চুপ করে রইলেন তারপরে বললেন তোমাদের কারো তরফ থেকে কোনো কিছু বলার আছে সবাই চুপচাপ হয়ে রইলেন ডক্টর কামাল হোসেন কিছু বলতে চাইলেন তিনি তাকে থামিয়ে দিলেন
যে কামাল তুমি এটা ভালো বুঝবে না ও যে বোঝার কথা ইতিমধ্যে মানে বোঝার প্রয়োজনের কথা ইতিমধ্যে জনাব নজরুল ইসলাম আপনাদের সামনে উপস্থাপিত করেছেন তো তিনি বললেন যে হ্যাঁ এটাই হবে এখন এই কথা এই সিদ্ধান্ত দেওয়ার পর তিনি বললেন যে চলো আমরা জাতীয় সঙ্গীত গাই দাঁড়িয়ে গেলেন তারপর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি এই কবিতাটি বঙ্গবন্ধু নিজের মুখে আমাদের সামনে উপস্থাপিত করলেন আমরাও দাঁড়িয়ে গেলাম আমি মাথা নিচু করে এসেছি যখন আপনার গান প্রায় শেষ হয়ে এসেছে যখন আমরা আপনারা আমরা শেষ করেছি যেখানে বলা হয়েছে শেষ দুটি পংক্তিতে যে মাগো তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে বাসি অর্থাৎ দেশকে মার মার মতো মনে করে মার বদনখানি চেহারাখানি যখন মলিন হয় আমি নয়ন জলে বাসি এ কথা বলছেন হঠাৎ বঙ্গবন্ধুর দিকে চেয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন তার চোখে দিয়ে পানি আছে পানি ঝরছে চোখের পানি ঝরছে অর্থাৎ এই যে অনুভূতি এটা শুধু মুখের কথা নয় এই গানের ভিতর দিয়ে এই জাতীয় সঙ্গীতের শেষ পংক্তি যেটা আমরা গ্রহণ করেছি এর ভিতর দিয়ে তিনি বলছেন দেশকে নিজের নিজের মা হিসেবে মনে করে যে তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে বাসি তো ভাইরা আমার বোনেরা আমার আজকে তার এই জন্মদিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তার স্মৃতির কথা অনুরোধ করছি তাদের সকলের সম্ভবত মনে রাখা সঙ্গত হবে যে আমরা যেন বঙ্গবন্ধুর সেই কথা মনে রাখি আমাদের দেশকে নিজের মায়ের মতো মনে করে মায়ের বদন যত যাতে কোনোদিন মলিন না হয় তার জন্যে আমরা সকলে সচেষ্ট থাকি এবং এভাবে যদি সচেষ্ট থাকি তাহলে নিশ্চিতভাবে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা আমাদের জীবদ্দশায় আমরা অর্জন করতে সক্ষম হব সমস্ত শ্রোতৃবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু অমর হোক আমার দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ অমর হোক আমার দেশ শেখ হাসিনার বাংলাদেশ ধন্যবাদ স্যার এবারে সভাপতির বক্তব্য উপস্থাপন করছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কবির হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সাবেক সফল মন্ত্রী আজকের এই সভার প্রধান অতিথি আজকের এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় ব্যক্তি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুখ দুঃখের সাথে তিনি আমাদের সাথে থাকেন জনাব নজরুল ইসলাম খান কিউরেটর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং সাবেক শিক্ষা সচিব আজকের এই সভায় বিশেষ অতিথি উপস্থিত আছেন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির সম্মানিত সভাপতি 500,000 ডিপ্লোমা প্রকৌশলীর প্রিয় নেতা প্রকৌশলী কে এম হামিদ আজকের সভায় উপস্থিত আছেন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আইডিবির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক 500,000 ডিপ্লোমা প্রকৌশলীর প্রিয় নেতা প্রকৌশলী শামসুর রহমান আজকে সভায় উপস্থিত আছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা বাংলাদেশ আইডিবির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম আব্দুল মোতালেব সহ উপস্থিত শ্রোতৃবৃন্দ ভাইয়েরা আমার দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন আমি বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তেমন কোনো বক্তৃতা দেব না কারণ আপনারা মাগরিবের নামাজের পরের থেকে আপনারা এখন বক্তৃতা শুনছেন আপনারা কথা শুনেছেন আমাদের গুণী ব্যক্তি বঙ্গবন্ধু সাথে যিনি সম্পর্ক ছিলেন তার নাম হচ্ছে শেখ হাসিনার
আশপাশে সব সময় আছেন জনাব নজরুল ইসলাম খান কিউরেটর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং সাবেক শিক্ষা সচিব শিক্ষা সচিব আমি দুই একটি কথা বলতে চাই বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ যদিও আজকে বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা তারপরে কিছু কথা বলতে হয় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ 1995 সনে 12 ফেব্রুয়ারি আমরা এই প্রতিষ্ঠা করেছিলাম পরবর্তী পর্যায়ে কিছু উচ্চবিলাসী যারা বঙ্গবন্ধু পরিষদের সাথে সম্পৃক্ততা ছিল না তারা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আরেকটি গ্রুপ তৈরি করলেন তাদের মূল উদ্দেশ্য ছিল ইনস্টিটিউটকে আঘাত করা আয়োজক করে যাচ্ছে তারা যখন ষড়যন্ত্র শুরু করলো তাদের অর্থ বিত্ত দিয়ে তারা যখন এর মোকাবেলা শুরু করলো আমাদের সাথে তারা আমাদের বিভিন্ন পত্রপত্রিকা লেখলো বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ বুইপোর সংগঠন অথচ 1996 সনের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখা করেছি আমাদের সাথে কথা হয়েছে আমরা তার ত্রান্ত অভিলেখ টাকা দান করেছি আমরা শীতের সময় শীত বস্ত্র বিতরণ করেছি তার মাধ্যমে তিনি জানেন এবং আমাদের চিনেন সেই ক্রাইসিস পিরিয়ডে তিনি আমাদেরকে সহায়তা করেছেন আজকের এই সভার মুখ্য আলোচক আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম খান এবং আরেকজন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ইতিমধ্যে যেন তার বক্তব্য শুনলেন এই ক্রাইসিসের সময় আমরা যখন রাত্রে তার বাসায় গেলাম আমি আর মোতালেব ভাই রাত্রে বলে কাকে বলতে হবে আমরা সিপিএমকে বলতে হবে কাকে বলতে হবে নজরুল ইসলাম খানকে বলতে হবে কাকে বলতে হবে যাকে যাকে বলার দরকার বলছি তাকেই সে ফোন করেছে তারপরও আশ্বস্ত হইতে পারিনি আবার ভোরবেলা পরদিন ভোরবেলা সকালবেলা তার কাছে গেছি কারণ মনে তো মানে না যাওয়ার পরে তিনি আমাকে বলেন কি জানো আজকে আবার কি জন্য আসছেন আমরা আপনি ভালো করে বলে দিতে হবে আজকে আবার আবার তিনি আমাদের নজরুল ইসলাম খান স্যারকে ফোন দিলেন সেই সকালে এরকমভাবে আমাদের তিনি সহযোগিতা করেছেন আমাদের বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা আমরা তার কাছে চিরকৃতজ্ঞ আজকের এই বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছিল বাংলাদেশ না হলে বাংলাদেশ হতো না আমরা মুক্তিযোদ্ধা আমরা বঙ্গবন্ধুর নামের উপরে যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নির্দেশকে ফলো করেছি আমরা সরাসরি যুদ্ধ করেছি আমি ভারতের বিহারের টান্ডুয়া ক্যাম্পে আমি সেখানে ট্রেনিং সেন্টার সেখান থেকে ট্রেনিং নিয়েছি আমরা রাত্রে সারাদিন পর রাত্রে যখন বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ শুনতাম তখন মনে হইতো যে আমরা দেশেই আছি আমরা ট্রেনিং নিয়ে দেশে আসছি যুদ্ধ করছি এদেশের সকল মানুষকে দেখেছি সেদিন যে ওই বঙ্গবন্ধুর সারাদিন যখন একজন কৃষক শ্রমিক কাজ করছে সন্ধ্যার পর সে অঞ্চলে রেডিও ট্রানজিস্টার শুনতো যখন বঙ্গবন্ধুর ভাষণটা বজ্রকণ্ঠ যখন শুনতো যখন আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র টিকিট বাজানো হইতো শুনতো মানুষ শুনে আবার কিন্তু সে মানুষ পরের দিন আবার সে যুদ্ধে নেমে যেত এইভাবে 9টি মাস যুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নামের উপরে যুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর তার নামে এবং তার নির্দেশকে সামনে রেখেই এদেশের 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মাঝখানে কে কোন সময় কোন বক্তৃতা দিছে কে কোন সময় হুইসাল দিছে এটার জন্য জনগণ যুদ্ধ করে নাই আমি অন্তত করি নাই আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার আহ্বানে সারা দিয়ে যুদ্ধে গিয়েছি যুদ্ধে যাওয়ার সময় যেদিন রাত্রে আমি রওনা হই আমার বাবা একজন আওয়ামী লীগার ছিল আমার বাবা আমার ভাই বোন সবাই কাঁদতেছিল মা কাঁদতেছিল আমার বাবা বলেছিল যে তোমরা কেঁদো না ও দেশের জন্য যাচ্ছে ফিরে আসলে ভালো না ফিরে আসলেও ভালো আমি ধর্ম তো বলছি আমার আব্বাই কথাটা বলেছিল আমি সেই বাপের সন্তান আমার বাপ কিন্তু লেখাপড়া জানতেন না কলকাতায় আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন তিনি যেখানে থাকতেন বঙ্গবন্ধুর সাথে তাদের একটা লিঙ্ক ছিল আমার বাবা আর আমার ফুফা একটা মেয়ে ছোট্ট একটা জায়গায় থাকতেন বঙ্গবন্ধু মাঝে মধ্যে যখন ইসলামী কলেজে পড়তেন কলকাতায় আমার আব্বা অনেক গল্প করেছে তার সম্পর্কে যে মুজিব আমাদের কাছে আসতো মুজিব আমাদের কাছে আসতো তিনি এতে এমনি হন নাই একদম তৃণমূল মানুষের সাথে সম্পর্ক ছিল একজন কৃষকের সাথে সম্পর্ক ছিল একজন শ্রমিকের সাথে সম্পর্ক ছিল যত লোক বঙ্গবন্ধুর কাছে যাইতো নাম ধরে ডাক দিত জানলোকে বিকিয়ে কোথাকার কবি তার নাম ধরে তাকে চিনত সেই বঙ্গবন্ধুর কারণেই এদের স্বাধীন হয়েছে আজকে তার জন্মদিন আমরা সে জন্মদিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি আমরা জন্মদিন উপলক্ষে আমরা আমাদের দুই অতিথিকে পেয়েছি আমাদের প্রিয় ব্যক্তিকে পেয়েছি তাদের কথা শুনেছি আমরা নজরুল ইসলাম খানের সাথে অনেক শুনলেন অনেক কথা শুনলেন আমরা
যদি সময় পেতাম আরও শুনতাম, সময়ের অভাব, এখন তো 8:30 বাজে, কতক্ষণ রাখব আমি? বঙ্গবন্ধু যখন মারা যায় 15ই আগস্ট, আমি বহু আওয়ামী লীগের নেতাকে দেখেছি মুজিবকোট ফেলে দিয়ে দড়ি ফলাইছে, আমি কবির হোসেন সেই সময় মুজিবকোট গাইতেছি, আমি কিন্তু ফিরি নেই। 3রা নভেম্বর 2রা নভেম্বর জেলখান হত্যার, 5ই নভেম্বর বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমরা মিছিল বের করেছিলাম। রাশেদ খান, রাশেদ মোশারফের মা ছিল সেই মিছিলে। ইস্পত কাদের গ্রামের তৎকালীন ছাত্রলীগের নেতা সভাপতি, তিনি ছিলেন, আজকে তিনি জীবিত আছেন, অসুস্থ অবস্থায় আছেন, তিনিও ছিলেন সেই মিছিলে, আমিও ছিলাম সেই মিছিলে। আমরা কলাবাগান পর্যন্ত গিয়েছি, তারপরে যাইতে পারি নাই। আমরা জননেত্রী শেখ হাসিনা যখন দেশে আসছে, এই 17ই মার্চ আর 17ই মে, জননেত্রী শেখ হাসিনা 1981 17ই মে এ দেশে আসছে। আমরা তার আগে আমরা বিভিন্ন জায়গায় স্লোগান দিতাম, প্রত্যেকটা মিছিল মিটিং অংশগ্রহণ করতাম, বলতাম শেখ হাসিনা আসছে, জিয়ার গদি কাঁপছে, এই স্লোগান দিতাম। এখন তো অনেক অনেক পার হয়ে গেছে দেশ। আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় মানুষের অনেক অনেক উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে, যেটা কল্পনা করে নাই মানুষ, যেটা কল্পনা করে নাই মানুষ। বঙ্গবন্ধু যেমন একটা ইসলামিক নেতা ছিলেন, তার মেয়েও ইসলামিক নেতা। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন, অন্য কোনো নেতা করে নাই, তার ধর্মকে ব্যবহার করেছে, কিন্তু বঙ্গবন্ধু ধর্মকে ব্যবহার করে নাই, ইসলামিক ফাউন্ডেশন তার করা, মাদ্রাসা বোর্ড বঙ্গবন্ধু করেছে, আর তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসার বল, মাদ্রাসার যারা মাস্টার ডিগ্রি লেভেলে পড়ছে, এটা কি ঠিক বলে আমি ঠিক বলে নাই আমার, তাকে মাস্টার ডিগ্রি পদমর্যাদা দিয়েছেন, অথচ এই জিয়া রহমান, এরশাদ বেগম, খালেদা জিয়া তারা ইসলামকে ব্যবহার করেছে, আমার নেত্রী কিন্তু ব্যবহার করে না। কওমি মাদ্রাসার অনেকেই ভাবত যে কওমি মাদ্রাসা বোধহয় থাকবে না শেখ হাসিনা ক্ষমতা আসলে, কওমি মাদ্রাসাকে শেখ হাসিনা বেশি পছন্দ করেন এবং কওমি মাদ্রাসার অনুদান তিনিই বেশি দিয়েছেন। আমার নিজেরও একটা মাদ্রাসা আছে, আমি নিজেও একটা মাদ্রাসা চালাই, সেখানে যে টাকা পাই, মোতালাবে একটা চালাই, সেখানে আমরা যে টাকা পাই, সরকার পর্যাপ্ত পরিমাণ টাকা পাই, আমার সেখানে 250 ছাত্রছাত্রী আছে। যাই হোক, সেই বিষয়ে যাব না। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ন করেছে, সেই ফ্রিস্তি যুদ্ধে অনেক সময় লাগবে, পদ্মা সেতু করেছে কেউ কল্পনা করে নাই। আমরা যখন পদ্মা পার হয়ে আসতাম কত কষ্ট লাগতো, আমাদের খান স্যার, এনআই খান স্যার কিছুক্ষণ বলছে এই কথাটা, পার হয়ে আসতাম কখনো ভাবিনি যেখানে একটা সেতু হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিছে সেখানে একটা সেতু করে। দক্ষিণ বাংলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সুন্দর, কামরাবাড়ি ভাঙা, 1 ঘন্টা লাগে ঢাকা আসতে, ইচ্ছা করলে ঢাকার থেকে আমি অফিস করতে পারি এখানে এসে, বরিশালে 8-10 ঘন্টা লাগতো, এখন 3 ঘন্টা লাগে, খুলনায় 3 ঘন্টা লাগে, গোপালগঞ্জে আমরা যখন পাকিস্তান আমলে বা তারও আপরে আমরা যখন ঢাকায় আসতাম, আপনারা দেখেছেন নৌকা, একটা গয়না করে নাম ছিল গয়না, ওর ছাদের উপর বৈশা ডোল বেড়েই তো, এবং ভাড়া ছিল 1 টাকা বাটানা এরকম, তখন আমরা সেই গয়নাই করে ঢাকায় আসতাম, সেই গয়নাই করে ফরিদপুর আসতাম, সেই গয়নাই করে বিভিন্ন জায়গায় যাইতাম। সেই বাংলাদেশ আজকে উন্নয়নের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিশ্বাসকে তাক লাগাই ধর্মের উন্নয়ন হয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনা কিরকম ইসলামিক মানুষ একটু দেখাই, বাংলাদেশের ইতিহাসে নাই, পৃথিবীর কোনো ইতিহাসে নাই কোনো রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র 560টা মডেল মসজিদ তৈরি করে নাই। জননেত্রী শেখ হাসিনা 560টা মডেল মসজিদ তৈরি করেছে এবং ধাপে ধাপে উদ্বোধন করতেছে। অনেক বড় অনেক নেতা অনেক বড় বড় কথা বলেন, ইসলামের গুণগান গান, ইসলামের নাম ব্যবহার করে আপনার তাদের নিয়ে ক্ষমতায় যান, কিন্তু আপনার করেছেন ইসলামের জন্য কোনো কাজ, মুসলমানের জন্য কাজ করেছেন? জননেত্রী শেখ হাসিনা করেছে। জননেত্রী শেখ হাসিনা এই জন্য একজন ইসলামিক নেতা, সে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামিক নেতা, সে তার উপর কোনো ইসলামিক নেতা নাই। অনেক পীর দরবেশ বাংলাদেশে আছে, তারা সে ব্যবসা করে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা ব্যবসাও করে না এবং তাদেরকে ব্যবহারও করে না। তিনি ওই দিন একটা কথা, যে ময়মনসিংহে একটা না কথা, একটা কথা দেখলাম, দেখলাম উনি বলছে যে আমি, আমার উপরে আল্লাহ আছে, বঙ্গবন্ধু যেরকম আল্লাহর উপর ভরসায় কথা বলতো ইনশাআল্লাহ, জননেত্রী শেখ হাসিনা বলছে আমার মাথার উপর আল্লাহ আছে, আমার বাবার বঙ্গবন্ধুর হাত আছে আমার উপরে, আমি কাউকে ভয় পাই না, বিশ্বের কর কাউকেই ভয় পাই না, আমি কেউ আমাকে দাবাইতে পারবে না। এই যে নেতা চলে গেলে বুঝবো কি ছিলেন তিনি, আমরা সকলেই তার জন্য দোয়া করি, বঙ্গবন্ধুর জন্য দোয়া করি, বঙ্গবন্ধুর আত্মা যেন শান্তি পায়, তিনি যেন জান্নাতবাসী হন,
আমার জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন, তার সুস্বাস্থ্য কামনা করি। তার মতো নেত্রী আসি বলেই বাংলাদেশে আজকে এত উন্নয়ন হচ্ছে। তার কোনো লোভ নাই। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ওই তৎকালীন যারা ক্ষমতা দখল করেছিল বঙ্গবন্ধুর অ্যাকাউন্ট খুঁজতেছিল, কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, কোথাও তার নামে কোনো অ্যাকাউন্ট পাওয়া যায় নাই। ধানমন্ডিতে একটা অ্যাকাউন্ট পাওয়া গেছে সোনালী ব্যাংকে, 1362 টাকা সেই অ্যাকাউন্টে জমা ছিল। অনেক কথা তো আজেবাজে কথা বঙ্গবন্ধু সম্পর্কে অনেকেই বলেছেন, 1362 টাকা সেই অ্যাকাউন্টে ছিলেন। চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর বাড়িতে আমরা পিডাব্লিউডির পক্ষ থেকে ডিউটি কাজ মোতালাবে ডিউটি করেছেন, বঙ্গবন্ধুর বাড়িতে কী ছিল কিছুই পাইনি। বঙ্গবন্ধু এয়ার কন্ডিশন ব্যবহার করে নাই। আজকে তো সলিমদ্দিন অলিমদ্দির বাড়িতেও 5টা এয়ার কন্ডিশন পাওয়া যায়। বাংলাদেশের আওয়ামী লীগের ভিতরে কিছু কি কয় এটা কাউয়া হাইব্রিড, তারা ঢুকে আওয়ামী লীগের বদনাম করছে, আওয়ামী লীগের ক্ষতি করতেছে তারা। এখানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদেরকে অনুরোধ করব, আপনারা মেহরবানি করে যারা তৃণমূলের আওয়ামী লীগ যারা করেছে, যারা এখনও পেটে পাথর বেঁধে আওয়ামী লীগ করে, তাদের কথা শুনেন, তারা কি চায়। আপনারা এই সমস্ত হাইব্রিডদের কথা শুনেন না। অনেকেই আমরা জয় বাংলা একবার বলি, ওই হাইব্রিডরা 10 বার জয় বাংলা বলে। আমি কার কথা বিশ্বাস করবেন, আমার ডান ওটাই করবেন না, ওদের 10 বার বলছে। এই জন্য আমি আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের কাছে অনুরোধ করতে চাই, কর্মীদের কাছে বলতে চাই, আমি একজন নগণ্য কর্মী, কারণ আমি সেই 75 সনের পর থেকে সরাসরি আওয়ামী লীগ করি, সরকারি চাকরি করিয়া মতিঝিল থানা আওয়ামী লীগের আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সরকারি চাকরি করিয়া আমি খিলগাঁও ইউনিয়ন, তখন তখন ওয়ার্ড ছিল না, ইউনিয়ন ছিল, মুজাফরপুর ফুলটু ছিল 1 নম্বর সদস্য, আমি ছিলাম 2 নম্বর সদস্য। 75-এর পরে আওয়ামী লীগ যখন গঠন করা হয়, আমি সেই আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার নাম ছিল মৌলানা কবিরুদ্দিন আহমেদ, মৌলানা কবিরুদ্দিন আহমেদ নাম দেওয়া হয়েছে, ওলামা লীগ করেছিলাম। আমি আপনাদের কিছু বলতে চাই, আমরা আমাদের প্রিয় নেতাকে হামিদ সাহেব প্রায়ই বলেন যে আমরা ভোগে নাই ত্যাগে বিশ্বাস করি। আমরাও এই বঙ্গবন্ধু পরিষদ যারা করি, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ যারা করি, আমরা ভোগে নয় ত্যাগে বিশ্বাস করি। আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি, বঙ্গবন্ধুর আদর্শ থেকে 1 ইঞ্চিও সরে দাঁড়াবো না, বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, ধারণ করি। সুতরাং আমরা সেখান থেকে সরে যাব না। পরিশেষে আর একটা দিনের কথা বলি, শেষ করতে চাই, জননেত্রী শেখ হাসিনা আর বঙ্গবন্ধু চরিত্র এক, নীতি এক, আদর্শ এক, বাংলাদেশের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য। আর আমরাই বঙ্গবন্ধু বিপ্লব প্রকৌশলী পরিষদটা বলেছিলাম যে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে করা হোক, তার 3 মাস পর সরকার কর্তৃক সেটা ঘোষিত হয়েছে, জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, রাত অনেক হয়েছে, আপনারা ধৈর্য সহকারে শুনতেছেন, আমাদের নেতাদের কথা শুনেছেন, আমাদের প্রিয় ব্যক্তিদের কথা শুনেছেন। আমি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলীর পক্ষ হইতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে বন্ধের দিনেও আপনারা এসেছেন, আন্তরিক মোবারকবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে সভা এখানে শেষ করছি। আমাদের কেক কাটা হবে, আমরা সকাল 9টার থেকে কোরআন খতম শুরু হয়েছে, শেষ 12টা 1টা 1টা দিকে কোরআন খতম শেষ হয়েছে। এখন আমরা বঙ্গবন্ধুর 103তম জন্মদিনের কেক আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি এবং প্রধান আলোচকের মাধ্যমে সেটা আমরা কি করব, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধি, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় শিশু দিবস 2023 ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে। কেক কাটছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের প্রধান উপদেষ্টা, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি।
Thank you.